fear. The real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ঈদ স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই ঈদের পরে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। প্রিয় লিসেনার্স, আজকের যেই এপিসোডটি এখন হচ্ছে, অনেকেই এই মুহূর্তে হয়তো বা বাস, ট্রেন বা অন্য কোনো যানবাহনে রয়েছেন, শুনছেন আমাদের আজকের আয়োজনটি। প্রিয় লিসেনার্স, আজকের আয়োজনে আমরা আপনাদের সকলের প্রিয় দুইজন ব্যক্তির ঘটনা নিয়ে হাজির হয়েছি। আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাই এবং আর একজন মাশফিক ভাই, এই দুজনের ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা অনেকদিন ধরেই হাফিজ ভাইয়ের ঘটনা শুনতে চাচ্ছিলেন, আর হাফিজ ভাইয়ের ঘটনা আমরা নিয়ে আসতে একটু দেরি করছিলাম। এর পিছনে কারণ রয়েছে। কারণ হলো, আপনারা যখন বারবার কমেন্ট করছিলেন যে হাফিজ ভাইয়ের ঘটনা চাই, হাফিজ ভাইয়ের ঘটনা চাই, তখন আমরা বলছিলাম যে হাফিজ ভাই চমৎকার একটি ঘটনা নিয়ে কাজ করছেন, যেটি আমাদের ভয়ের শিহরণ নামের যে বইটি রয়েছে সেটিতে যাবে। মূলত এটি একটি দীর্ঘ ঘটনা ছিল, যার কারণে বেশ সময় নিয়ে তাকে এই গল্পটা বা এই ঘটনাটা রেডি করতে হয়েছিল। কারণ এর সত্যতা নিয়ে বেশ অনেকটা জায়গায় তাকে সময় দিতে হয়েছে। এই কারণেই মূলত ওই ঘটনায় সে খুব বেশি মাত্রায় ব্যস্ত ছিল, আর এরপরে তাকে একটু রিল্যাক্স নিতে হয়েছে, যেহেতু বেশ অনেকদিন ধরেই একটি ঘটনা নিয়ে উনি ব্যস্ত ছিলেন। এরপরে তাকে বলা হয় যে আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডে তাকে ঘটনা দিতে হবে। এই জন্য তিনি দুটি ঘটনা পাঠান, এর মধ্যে একটি আমরা এবারের ঈদ স্পেশাল এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সামনে এনে হাজির করেছি, আরেকটি ঘটনা আমাদের 100তম এপিসোডে ইনশাল্লাহ প্রচারিত হবে। আরও অনেকের ঘটনাই থাকবে, তার মধ্যে হাফিজ ভাইয়ের একটি ঘটনা থাকবে সেই 100তম এপিসোড উপলক্ষে। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকে দুজন ব্যক্তির ঘটনা আমরা উপস্থাপন যেহেতু করছি, প্রথম ঘটনাটি থাকবে হাফিজ ভাইয়ের ঘটনা। আর হাফিজ ভাই যেই ঘটনাটি নিয়ে অনেকদিন কাজ করেছিলেন, সেই ঘটনাই তো ভয়ের শিহরণ বইয়ে রয়েছে। আপনারা চাইলেই কিন্তু বইটি রকমারি থেকে অর্ডার করতে পারেন। আপনারা গুগলে রকমারি লিখে সার্চ দিলেই সাথে সাথে রকমারির লিঙ্ক সামনে চলে আসবে। সেই লিঙ্কে ঢুকে আর একটা সার্চ অপশন পাবেন, ওখানে গিয়ে ভয়ের শিহরণ কথাটি লিখলেই চলে আসবে প্রান্ত প্রকাশন থেকে বের হওয়া আমাদের সেই বইটি। বইটি রকমারি থেকে আপনারা অনায়াসেই অর্ডার করে নিজেদের সংগ্রহে রাখতে পারেন। চমৎকার কিছু ঘটনা সেখানে রয়েছে, আপনাদের পাঠানো দশটি ঘটনা সেখানে আমরা সন্নিবেশিত করেছি। আশা করছি ওই ঘটনাগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ইতিমধ্যে আপনারা সেই ঘটনাগুলো নিয়ে অনেক পজিটিভ কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, ঘটনাতে চলে যাব। আর ঘটনাতে যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখন আমাদেরকে শুনছেন, দয়া করে আমাদের এই ভিডিওর লাইক বাটনটাকে একটু প্রেস করে দেবেন প্লিজ। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এই পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান, তার লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফরান দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com এই মেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। অনেকে স্পেলিংটা মুখে উচ্চারণ করতে বলেছেন, বিশেষ করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা। তাদের উদ্দেশ্যে সবসময় আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি যে ওনারা আমাদের ঘটনা শোনেন এবং ওনারা আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছেন অত্যন্ত আনন্দ চিত্তে। সেই রিকোয়েস্ট আমরা ইনশাল্লাহ রাখবো, সেটি হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা বানান করে পড়া। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে AFNAN আফনান THE তারপরে হরর HORROR আফনান দ্য হরর WORLD আফনান দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা, যেটি আমাদের সকলের প্রিয় হাফিজ ভাইয়ের ঘটনা, সেই ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি হাফিজ ভাই সংগ্রহ করেছেন চুয়াডাঙ্গা জেলার উথুলি গ্রামের একজন হিন্দু কাকার কাছ থেকে। ওই হিন্দু কাকার নাম হচ্ছে সুনীল চন্দ্র। এই হিন্দু কাকা রাজমিস্ত্রির কাজ করেন, আর এই হাফিজ ভাইয়ের একজন কাছের বন্ধু, তার নাম হচ্ছে রাজু, সেও রাজমিস্ত্রির কাজ করে। প্রিয় লিসেনার্স, এই যে রাজু এবং তার
আর একটা বন্ধু, তার নামও রাজু। এই দুই রাজুর ঘটনা আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোডের 18তম আয়োজন, আপনারা প্লেলিস্টে গেলে সেটা পাবেন, ওখানে কিন্তু আমরা এই দুই রাজুর ঘটনা বলেছিলাম। তো এই রাজু তো সে ওই সুনীল চন্দ্রের সাথে বা সুনীল কাকার সাথে রাজমিস্ত্রির কাজ করে, আর এই রাজু বেশিরভাগ সময় আমাদের ঘটনা ডাউনলোড করে শোনে, তো কাজের সময় সেটা শুনতে থাকে আর কাজ করে। এক সময় এই সুনীল কাকাও ওই আফান্দা হরওয়ালের ঘটনা শোনা শুরু করে, তখন ওই সুনীল কাকা রাজুকে বলেছিল তার শোনা একটি ঘটনা রয়েছে এবং এই ঘটনাটি উনি আফনান্দ হরওয়ালে শেয়ার করতে চান। তখন এই রাজু তাকে বলেছিলেন যে হাফিজ বাড়িতে আসলে তাকে তার সাথে দেখা করিয়ে দেবে এবং হাফিজকে ওই ঘটনাটা বললে সে সুন্দরকে লিখে পাঠাতে পারবে। এরপর হাফিজ 21 ফেব্রুয়ারি ছুটিতে বাড়িতে যান এবং এরপর ওই সুনীল কাকার সাথে সাক্ষাৎ হয় রাজুর মাধ্যমে। চুয়াডাঙ্গা জেলার সিনেমা হল পাড়ার একটি বাড়িতে এই হাফিজের বন্ধু রাজু এবং এই সুনীল কাকা দুজন একসাথে গল্প করেন, হাফিজের সাথেও দেখা হয়। তো হাফিজ আগে চলে গিয়েছিলেন, হাফিজ ভাই যাওয়ার 1 ঘন্টা পর সুনীল কাকা ফ্রি হন, তখন এই ঘটনাটি বলেন। আর হাফিজ ভাই সাধারণত গ্রামের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে ভালোবাসেন, এবারের ঘটনাটির তার ব্যতিক্রম হয়নি। তো সুনীল কাকার বর্তমান বয়স 60-62 হবে, উনি এই ঘটনাটি ওনার মা বাবা দুজনের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি অনেক আগের ঘটনা, 1940 সালের দিকে ঘটেছিল। মূলত এই সুনীল কাকাদের আদি নিবাস ভারতের কলকাতার মাধবদিয়া নামের একটি প্রত্যন্ত গ্রামে। মাধবদিয়া গ্রামে কানাই নামে একজন ব্যক্তি ছিলেন যার 5টি মহিষ ছিল, তার সংসারে একটি ছেলে এবং বউ ছিল, ছেলের নাম ছিল নির্মল। এবং ঘটনাটি যখন ঘটে তখন এই ছেলের বয়স 6, 7 বা 8 এরকম আশেপাশে বয়স হবে আর কি। তো এবার মূল ঘটনায় আসি। তো ওই যে কানাই, উনি হলো মহিষ পালতেন এবং এই মহিষ বিক্রি করে যে টাকা আয় হতো সেটাই মূলত তার সংসারের অন্যতম চালিকা শক্তি ছিল। উনি মহিষ বছরের নির্দিষ্ট একটি সময় বিক্রি করতেন, উনি সবসময় মহিষ বিক্রি করতেন না, বছরে একবার 5টি মহিষ একসাথে বিক্রি করতেন, আবার সেই টাকা দিয়ে ছোট ছোট 5টি মহিষ কিনে আবার পেলে বসে বড় করতেন। তো এই ছোট মহিষ কিনতে তো কম টাকা লাগতো, যার ফলে ওই যে এক্সট্রা টাকাটা থেকে যেত ওটা দিয়ে উনি সংসার চালাতেন আর মহিষের যত্নতি করতেন। তো এই যে কানাই, উনি মহিষ নিয়ে বাড়ি থেকে দুপুরের খাবার সহ বের হতেন। মূলত উনি বেশিরভাগ সময়ই সকাল 10টার দিকে দুপুরের খাবার নিয়ে বের হতেন, বিকালের শেষ দিকে বা সন্ধ্যার আগে আবার মহিষ নিয়ে বের হতেন এবং খুব দূরের মাঠে যেতেন, সচরাচর কেউ এদিকে যেতেন না। আর কানাই যেই মাঠে মহিষ চড়াতেন তার পাশে একটা নদী ছিল, মহিষগুলোর পেট ভরে গেলে মহিষগুলোকে নদীর ভেতরে বেশ কিছুক্ষণ রেখে দিতেন, এতে নাকি মহিষটা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে দিনের একটা সময় ওরা পানির মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করে। একটু নদী থেকে ওঠার পর মহিষগুলোর গা ডলে পরিষ্কার করে দিতেন। তো এরকমই চলতো, মানে বিকালে একবার মহিষ চড়াতেন আবার সকালবেলা বের হতেন, বিকালের দিকে বাড়িতে নিয়ে আসতেন আর কি, মানে দুপুরের পরে খাওয়া দাওয়া করে মহিষগুলোকে বাড়িতে নিয়ে এসে আবার বিকালের দিকে বের হতেন, এইভাবেই তার চলতো আর কি। তো এমন একটা সময় ওই গ্রামটিতে লোক সংখ্যা খুব বেশি ছিল না, অনেক আগের কথা, তো আর গ্রামটিও ছিল একেবারে অজপাড়াগা। যাই হোক, কানাই খাবার আর মহিষ নিয়ে মাঠের উদ্দেশ্যে অন্যান্য দিনের মতোই বেরিয়ে পড়ে। ওই দিন সন্ধ্যা হয়ে যায় কিন্তু কানাই আর আসে না। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয়ে যায় তখনও কানাই মহিষ নিয়ে ঘরে আসে না, মাঝে মাঝে রাত হতো। তো কানাই তার বউকে যেই মাঠের কথা বলতো ঠিক সেই মাঠে রাতে তো দূরের কথা, দিনের বেলাও নাকি লোকজন খুব একটা যেত না, একে তো দূরত্ব আর কানাই ওখানে যেত কারণ ওখানে অনেক ঘাস ছিল, মানে মহিষের জন্য অনেক খাবার ছিল, লোকজন কম যাওয়ার কারণে ওখানে বেশ খাবারের প্রাচুর্য ছিল, এই কারণেই মূলত কানাই মহিষগুলো নিয়ে যেত। তারপর গ্রামের কিছু প্রতিবেশী কানাই এর বউ এবং 4 বছর এই যেই বাচ্চাটা তার ছিল আর কি, 6-7 বছর যে বাচ্চাটা আর কি, তো এই যে নির্মল তাকে সাথে নিয়ে তারপর গ্রামের আরও বেশ কিছু মানুষজন পরবর্তীতে যুক্ত হয়, সব মিলায় প্রায় 25-26 জন। এরা লাঠি দা আগুনের মশাল জ্বালিয়ে কানাইকে খুঁজতে সেই মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর কানাইয়ের বউ এবং প্রতিবেশীরা সেই মাঠে পৌঁছায় এবং ওইখানে গিয়ে তারা 4টি মহিষ জীবিত অবস্থায় দেখতে পায় এবং 1টি মহিষ মৃত অবস্থায় পাওয়া যায়।
তো মৃত মহিষটির গলায় কামড়ের দাগ মনে হচ্ছে, আর এটাও মনে হচ্ছে ওই মৃত মহিষটির সব রক্ত চুষে খেয়ে শেষ করে ফেলেছে। আর জীবিত চারটি মহিষ এক জায়গায় একসাথে দাঁড়িয়ে রয়েছে, কোথাও নড়াচড়া করছে না, মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়েছে। এরপর তারা কানাইকে খোঁজা শুরু করে, আশেপাশে অনেক জায়গায় খোঁজা হয়, ওই মাঠের সাথে একটা নদী আছে, নদীর আশেপাশেও সবাই খোঁজে, কিন্তু কানাইকে আর খুঁজে পাওয়া যায় না। যারা গিয়েছিল তারা কিন্তু তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেও কানাইয়ের সন্ধান পায়নি, আর সন্ধান না পেয়ে তারা সকলে বাড়িতে ফেরত আসে। পরদিন আবার অনেকেই একসাথে সেই মাঠে কানাইকে খুঁজতে যায়, কিন্তু কানাইকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবে বেশ কয়েকদিন খোঁজে সবাই, কিন্তু খোঁজার পরও যখন কেউ তাকে খুঁজে পায় না, আর গ্রামের মানুষদের তো অন্যান্য কাজ আছে, এরপর মানুষজন তাকে খোঁজা বন্ধ করে দেয়। এভাবে কেটে যায় প্রায় মাসখানেক, কানাই আর বাড়িতে আসে না। এক রাতে কানাইয়ের বউ স্বপ্নে দেখে কানাই ওই মাঠে আবার মহিষ চড়াচ্ছে। সকালে উঠে কানাইয়ের বউয়ের মনে হয় অনেকদিন তো হয়ে গেল কানাই বাড়ি আসে না, তো আমরাও তার আর খোঁজ নিলাম না, তো মনে হয় যে স্বপ্ন সেটা সেটাতে দেখেছেন, তার কাছে এটা মনে হচ্ছিল যে যাই যাই ওখানে একটু খুঁজে দেখি। এরপর ওনার মনটা খুব আনচান করছিল, উনি প্রতিবেশী কয়েকজনকে অনুরোধ করে আবার সেই মাঠে খুঁজতে যান। এবার যারা গিয়েছিলেন তারা দেখেন এক ভয়ানক দৃশ্য। তারা গিয়ে দেখেন কানাইয়ের মৃতদেহ নদীর ধারে একটা বট গাছ রয়েছে, ওইটার নিচে পড়ে রয়েছে, কানাইয়ের চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, আর তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে মনে হচ্ছে এই মাত্রই কানাইকে হত্যা করা হয়েছে, আর তার মৃত্যুটা যে স্বাভাবিক না এটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলেন। তো কানাইয়ের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এর মধ্যে কয়েকজন দ্রুত গ্রামে চলে আসে, গ্রামে অন্যান্য মানুষদেরকে খবর দেয় যে কানাইয়ের লাশ পাওয়া গেছে আর কি। তো গ্রামের আরও অসংখ্য মানুষ মাঠে গিয়ে কানাইয়ের লাশ নিয়ে গ্রামে চলে আসে। তারপর হিন্দু নিয়ম অনুযায়ী তার লাশ দাহ করা হয়। যারাই তার লাশ দেখেছে প্রত্যেকেই বলেছে কানাইয়ের সাথে খুব খারাপ কিছুই হয়েছে। তো কানাইয়ের দাহ করার পর কানাইয়ের ওয়াইফ মানে তার বউ বাকি মহিষগুলো যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দেয়। তো কানাইয়ের বউ একজন তান্ত্রিকের কাছে গিয়ে জানার চেষ্টা করে যে তার স্বামীর সাথে অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা, তাকে কেউ শত্রুতা করে হত্যা করেছে। তো তান্ত্রিক সব শুনে কানাইয়ের বউকে কয়েকদিন পরে আসতে বলে। তো কানাইয়ের বউ কয়েকদিন পরে ওই তান্ত্রিকের কাছে গেলে ওই তান্ত্রিক বলে, তোমার স্বামী যে নদীতে মহিষ গোসল করাতো ওখানে খারাপ জিনদের একটা গোত্র বাস করে, তারা প্রাণীর রক্ত খুব পছন্দ করে, যখন তোমার স্বামী একসাথে ওই পাঁচ পাঁচটি মহিষ গোসল করাতো তখন ওরা এদিকে নজর দিলেও আক্রমণ খুব একটা করতো না। একদিন হয়েছে কি, ওদের একটা একাদশী তিথি চলছিল, ওদের একটা উৎসব চলছিল। তো ওই দিন ওদের সর্দারের মেয়ে, সেও একটা পিশাচিনী, সে ওখানে খেলা করছিল। ওই দিন তো তাদের উৎসব চলছে, এই কারণে চিন্তা করলো আজকে উৎসবের দিন এই একটা মহিষকে ধরি। আর ওদিকে কানাই তো তার সব মহিষ গোসল করাচ্ছিল, ওই পিশাচিনীর নজর পড়ে যে সবগুলো মহিষের মধ্যে একটা যেটা একটু বেশি তাগড়া ওইটার দিকে, সে তখন ওই মহিষকে আক্রমণ করে। এর মধ্যে অন্য মহিষগুলো ওই পিশাচিনীর উপস্থিতি টের পেয়ে ডাঙায় উঠে পড়ে, আর ওই মহিষের চিৎকার শুনে কানাই তাড়াতাড়ি করে ওই মহিষের কাছে যায়, গিয়ে দেখে গলায় কামড় দিয়ে একটা পিশাচিনী ধরে রেখেছে। মূলত ওই মহিষটাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কানাই যখন ওই মহিষের কাছে গেছে এবং ডুব দিয়েছে যে কেন এই সমস্যাটা হচ্ছে, তখন মূলত পানির নিচে ওই পিশাচিনীটাকে কানাই দেখেছিল। কানাই কী করেছিল, ওই পিশাচিনীর চুল চেপে ধরেছে, আর সাথে সাথে পিশাচিনী কানাইয়ের গলা টিপে ধরে এবং পানির নিচে টেনে নিয়ে যায়। কয়েকদিন পর তারা কানাইয়ের উপর খুব অত্যাচার করতে থাকে। মূলত তার উৎসব চলছিল এই জন্য ওই দিন কিছু বলেনি, তাকে বন্দি করে রেখেছিল। এরপর তাকে প্রায়শই নির্যাতন করত, একটা সময় তাকে খুব নির্মমভাবে হত্যা করে ওই লাশটি নদীর উপর ফেলে রেখে যায়। সে ওই পিশাচিনীর চুল ধরে টান দিয়েছে, এটাই তার অপরাধ। কিন্তু পিশাচিনী যে তার মহিষ খেয়ে ফেলেছে, মহিষের রক্ত খেয়ে ফেলেছে, এটা কোনো অপরাধ না, তার চুল ধরাটাই হয়ে গেছে অপরাধ। তো ওই গোত্রের জিনগুলো খুবই হিংস্র আর শক্তিশালী। এইটা ওই তান্ত্রিক
কানাইয়ের বউকে বলেন এবং এটাও বলে যে যা হয়েছে ভুলে যান, একটা ছেলে আছে, ছেলেকে মানুষ করেন, এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, ওরা ক্ষিপ্ত হলে আবার আপনার এবং আপনার ছেলের উপর আক্রমণ করতে পারে। তো কানাইয়ের বউ এইসব কথা শুনে মন খারাপ করে বাড়িতে চলে আসে। তার ছেলে একটা ছোট মানুষ আর উনি একজন মহিলা মানুষ, এই যে মহিষগুলো, এই মহিষগুলো এখন পালা, তার জন্য তো অনেক কষ্ট হবে, এতদিন কানাই ফেরত আসবে আসবে করে অনেক কষ্টে মহিষগুলো রেখে দিয়েছেন, কিন্তু এখন তো তার পক্ষে মহিষগুলো পালা সম্ভব না। তিনি ওই মহিষগুলো বিক্রি করে দিয়ে কিছু ছাগল কেনেন এবং ছেলেকে সাথে নিয়ে বাড়ির আশেপাশে ছাগল চড়িয়ে দিন যাপন করতে থাকেন। এইভাবেই কেটে যায় 14-15 বছর। কানাইয়ের ছেলে নির্মল আস্তে আস্তে বড় হতে থাকে। এই নির্মল তার মা এবং প্রতিবেশীদের মুখে বাবার মৃত্যুর করুণ কথা, যে করুণ মৃত্যু হয়েছিল, নির্মম মৃত্যু হয়েছিল, সেগুলো শুনে এই জিনদের উপর খুব ঘৃণা বাড়তে থাকে। কানাইয়ের ছেলে নির্মল ছিল খুবই সাহসী আর খুব একরোখা স্বভাবের। রাত বিরেতে মাঠে ঘাটে চড়ে বেড়ানো ছিল তার নেশা, বাবা ছিল না, এই জন্য শাসন মা ওইভাবে করতো না, ছেলেকে খুব আদর করতেন, ছেলেই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। সে যখন যেটা চাইতো তখন মা তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করত। এই কানাইয়ের ছেলে নির্মল দিনের বেলা ছাগল নিয়ে মাঠে গিয়ে চড়াতো আর রাতের বেলা মাঠঘাট ঘুরে বেড়াতো, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিত। তো একদিন এই নির্মল তার মাকে বলে সে আর ছাগল চড়াবে না, তার দুটি মহিষ কিনে দিতে হবে। তার মাও ভেবে দেখে ছেলে তো বড় হয়েছে আর সে ভাবে যে মহিষ পুষলে আরও ভালো হবে, ছাগল পালনে খুব একটা লাভ হতো না, কিন্তু মহিষ পুষলে বেশি লাভবান হওয়া যাবে। তো ওই চিন্তা করে উনি বেশ কয়েকটা ছাগল বিক্রি করে দিয়ে মাঝারি আকারের দুটি মহিষ তার ছেলেকে কিনে দেন, মানে নির্মলের মা নির্মলকে কিনে দেন। তো মহিষ কিনে দেয় এই নির্মল অনেক খুশি, কিন্তু নির্মলের মা যে দুটি মহিষ কিনে দিয়েছিলেন এই মহিষটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির, সারাদিন একটার একটার সাথে মারামারি করে। তারপরও এই মহিষকে নিয়ে সারাদিন মাঠে খাইয়ে এসে মহিষকে গোসল করানো, এটা ছিল নির্মলের রোজকার ব্যাপার। একদিন নির্মল ভাবে সারাদিন মহিষ নিয়ে মাঠে থাকে, আবার বাড়ি এসে মহিষ নিয়ে গোসল করানো লাগে, আগের মতো বন্ধুদের সাথে রাত বিয়েতে আড্ডা দেওয়া হচ্ছে না। তো নির্মল চিন্তা ভাবনা করে যে সকালবেলা মহিষ নিয়ে কোনো নদীর ধারে সে যাবে, সারাদিন সেখানে মহিষকে ঘাস টাস খাওয়াবে এবং বিকালে নদীর পানিতে গোসল করে একবারে সে বাড়িতে নিয়ে আসবে, সেক্ষেত্রে তার পরিশ্রমও কম হবে এবং রাতে বন্ধুদের সাথে দীর্ঘ সময় আড্ডা দিতে পারবে। তো নির্মল কী করে, তার পিতা কানাই যেই জায়গায় মহিষ চড়াতে নিয়ে যেত তার কাছাকাছি একটা জায়গায় মহিষ নিয়ে যাওয়া শুরু করে। আর প্রিয় লিসেনার্স, শুরুতেই বলেছি যে এই কানাইয়ের মহিষ দুটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির, একটা একটার সাথে মারামারি করতো আর এক জায়গায় থাকতে চাইতো না, দুইটা দুই দিকে ছুটে যেতে চাইতো। তো কানাই যে নদীর ধারে মহিষ চড়াতে যাওয়া শুরু করলো সেখানে একটা বট গাছ ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বট গাছে কোনো পাতা ছিল না, একেবারে শুকনো। অন্য সব গাছে পাতা আছে কিন্তু এই বট গাছে কোনো পাতা নেই, কিন্তু তার মানে এই না যে ওই বট গাছটা মারা গেছে, মনে হয় মারা গেছে কিন্তু আসলে ওই বট গাছটা জীবিত। আর এটা হচ্ছে সেই বট গাছ যেই বট গাছের নিচে এই নির্মলের বাবা কানাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তো নির্মল প্রথম দিন ওখানে গিয়ে মহিষ মাঠে ছেড়ে দিয়ে ওই বট গাছের কাছে আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো বলে রাখা ভালো, সেও ওই সকালবেলা মহিষ নিয়ে বের হতো দুপুরের খাবার সহ, তো সেই খাবার খাওয়ার জন্যই বট গাছের নিচে আসে এবং বট গাছের কাছে এসে নির্মল কিছুটা অবাক হয়। নির্মল দেখে 70 বছরের একজন বৃদ্ধ বট গাছের গোড়ায় চোখ বন্ধ করে বসে আছে। তো নির্মল খুবই অবাক হয় এই কারণে যে এই জায়গায় গ্রামের মানুষ খুব একটা আসে না বললেই চলে, সেখানে একজন বৃদ্ধ মানুষ চোখ বন্ধ করে এখানে করছেটা কি। তো নির্মল ওই বৃদ্ধ লোকের কাছে গিয়ে তাকে দাদু সম্বোধন করে বলেন যে দাদু আপনি এখানে কি করছেন। তো নির্মলের মুখ থেকে কথা শুনে বৃদ্ধর একটি চোখ মেলে তাকান, তখন নির্মল আবার জিজ্ঞেস করে দাদু আপনি কে, কিন্তু ওই দাদু কোনো কথা বলে না। তখন নির্মল সেই বৃদ্ধকে বলে যে আপনি ভাত খাবেন, তখন ওই বৃদ্ধ কোনো কথা বলে না। এর মধ্যে তার দুটি মহিষ দুই দিকে দৌড়ে যেতে থাকে, এটা দেখে নির্মল ওই বট গাছের কাছে ভাত রেখে ওই মহিষগুলোকে আবার একসাথে করে নির্মল বট গাছের কাছে চলে আসে, আবার বৃদ্ধকে খাওয়ার কথা বলে, বৃদ্ধ কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে নির্মল খাবার খেতে বসে যায়, তখন আবার মহিষ দুটি দুই দিকে দৌড়ানো শুরু করে। এমনই করে নির্মল মহিষ দুটি নিয়ে অনেক দূরের মাঠে চলে এসেছে। তো এভাবে
ধাওয়া করে আবার একটা জায়গায় নিয়ে আসায়। মানে এইটা তার একটা কাজ। আর মহিষ দুটি অন্যদিকে চলে গেলে অনেক দূরের গ্রাম, তো কোন দিকে চলে যাওয়া ধরে আনাটা কষ্ট হবে। এই জন্যই মহিষ দুটো দ্রুত দুদিকে দৌড় দিলেই সাথে সাথে সেটাকে ধরে আনতে হতো। নির্মল ছাড়া ওই মহিষ দুটি অন্য কারো কথা শুনতো না, কিন্তু তারপরেও মহিষ দুটির আচরণ ছিল এরকম, শুধু মারামারি করা আর দুটো দুই দিকে দৌড় দিয়ে চলে যাওয়া। নির্মলের খুব পরিশ্রম হতো। তো নির্মল দ্বিতীয়বারও মহিষ দুটিকে ধরে এনে আবার খেতে বসেছে। এবারও বৃদ্ধকে খাওয়ার অনুরোধ করলেও বৃদ্ধ কোনো কথা বলে না, সে নিজে খাওয়া শুরু করেছে। তো নির্মল ভাবছে এই বৃদ্ধ মনে হয় কোনো পাগল টাগল হবে। যাই হোক, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। নির্মল মহিষগুলোকে নদীর পানিতে ছেড়ে দেয়, মহিষগুলোকে গোসল করাতে থাকে। সব শেষ করে নির্মল যখন বাড়িতে যাবে তখন ওই বৃদ্ধকে বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি এখানে না থেকে আমার সাথে চলেন, এখানে থাকা নিরাপদ না। তবু ওই বৃদ্ধ কোনো কথা বলে না। তো সে ওখানে যাওয়ার আসলে বিন্দু মাত্র আগ্রহ দেখায় না। মানে ওই যে বৃদ্ধ, সে যে নির্মলের সাথে যাবে তার কোনো আগ্রহই নেই। কি আর করা, নির্মল তো তার ভদ্রতা দেখিয়েছে। নির্মল মহিষ দুটিকে নিয়ে বাড়িতে চলে আসে। নির্মল পরদিন আবার সেই মাঠে মহিষ নিয়ে যায় এবং সেই বৃদ্ধকে বটগাছের নিচে আজও দেখতে পায়। নির্মল ভাবতে থাকে, এই বৃদ্ধ কি রাতেও এখানে ছিল নাকি? কিন্তু এইরকম একটা নির্জন জায়গায় কীভাবে সারা রাত একটা মানুষ থাকতে পারে? নির্মল মহিষগুলোকে ছেড়ে দিয়ে আবার ওই বৃদ্ধের কাছে এসে তার নাম জিজ্ঞেস করতে থাকে, এখানে সে কীভাবে আসলো, অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। কিন্তু ওই বৃদ্ধ কোনো কথা বলে না, শুধু নির্মলের পানে এক দৃষ্টিতে ওই বৃদ্ধ তাকিয়ে থাকে। দুপুরে খাবারের সময় নির্মল ওই বৃদ্ধকে বারবার অনুরোধ করে খাওয়ার জন্য, কিন্তু ওই বৃদ্ধ প্রতিবারের মতো এবারও নীরব। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, ঠিক একই রকমভাবে। কিন্তু ওই বৃদ্ধ কখনোই নির্মলের সাথে কথা বলে না। এর ভিতরে কী হয়, প্রতিদিনের মতো একদিন নির্মল মহিষ নিয়ে আবার ওই মাঠে যায়। মহিষগুলো মাঠে ছেড়ে দিয়ে দুপুরের সময় ওই বৃদ্ধের ওখানে গিয়ে খাবার খাওয়ার সময় ওই বৃদ্ধ তখন নির্মলকে উদ্দেশ্য করে প্রথম কোনো একটা কথা বলে ওঠে। ওই বৃদ্ধ বলে, নির্মল, আজকে তুমি মহিষকে নদীর পানিতে নামাবা না। বৃদ্ধের মুখে প্রথম কথা শুনতে পেয়ে নির্মলের ভালোই লাগে, আবার অবাকও হয় এই ভেবে যে তিনি কেন আজ মহিষ নিয়ে নদীতে নামতে নিষেধ করেছেন। নির্মল সরাসরি বৃদ্ধকে প্রশ্ন করেন যে কেন নামবো না। তখন ওই বৃদ্ধ বলে, সব প্রশ্নের উত্তর হয় না, তোমার এবং তোমার মহিষের জন্য এটা ভালোই হবে, এবং ভালোর জন্যই বলছি। আর ওই বৃদ্ধ নির্মলকে একটা লাঠি দেন, বলেন, তোমার দুটি মহিষ অত্যন্ত দুষ্টু, খুব দৌড়াদৌড়ি করে একটা একদিকে যায় একটা আরেকদিকে যায়। তুমি এই মহিষ দুটোকে যতদূর পর্যন্ত রাখতে চাও একটা লাঠি দিয়ে একটা গোল দাগ কেটে দিবা। দাগ মাটিতে হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু মাটির উপর এই লাঠি দিয়ে স্পর্শ করে একটা বৃত্ত এঁকে দিবা, কাল্পনিক বৃত্ত, তাহলেই হবে। শুরুর দাগ থেকে শেষের দাগের সাথে মিলিয়ে দিবা। গোলই হতে হবে এমন কোনো কথা নেই, আঁকাবাঁকাও হতে পারে, তুমি তোমার মতো করে এটা করবা। তো এখন এই মহিষ দুটো এই দাগের বাইরে যেতে পারবে না, এটা তো আসলে খুব ভালো, কারণ এই দুটো অত্যন্ত দুষ্টু। তো নির্মল খুব অবাক হন, কৌতূহলবশত লাঠিটা হাতেও নেয় এবং দুটি মহিষের চারপাশে বেশ খানিকটা জায়গা নিয়ে দাগ আঁকে এবং বৃদ্ধের কাছে চলে আসে। ওই বৃদ্ধের কাছ থেকে লাঠিটা নেওয়ার সময় নির্মল একটা জিনিস খেয়াল করে যে ওই বৃদ্ধের বাম হাতের মাঝখানের আঙ্গুলটা সম্পূর্ণ কাটা। নির্মল এটা খেয়াল করে যে তার মহিষ দুটি যে সত্যি শান্ত হয়ে গেছে, মারামারি করছে না, এবং ওই জায়গার মধ্যে তারা খুব ভালো মতোই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই জায়গার বাইরে যাচ্ছে না, তার লাঠি যেই জায়গা দিয়ে টাচ করেছিল। তখন নির্মলের মনে হয় এই বৃদ্ধের অলৌকিক কোনো শক্তি আছে, এই বৃদ্ধের কাছ থেকে কিছু শেখা যায়। তো এভাবে বিকাল হয়ে যায়। নির্মল ওই বৃদ্ধের কথা মতো ওই দিন নদীতে আর মহিষ দুটিকে না নামিয়ে বাসায় চলে যেতে থাকে। ওই দিনও নির্মল বৃদ্ধকে অনেক অনুরোধ করে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু বৃদ্ধ রাজি হয় না। কি আর করা, অগত্যা বৃদ্ধকে রেখেই নির্মল বাড়িতে ফেরত আসে। কিন্তু নির্মলের মাথায় একটা বিষয় ঘুরপাক খেতে থাকে যে কীভাবে লাঠি দিয়ে চারদিকে অঙ্কন করার পর ওরা এখান থেকে বের হলো না, আর লাঠি দিয়ে ওই মহিষ দুটিকে হালকা টাচ করার পর কীভাবে এই মহিষ দুটো এত শান্ত হয়ে গেল, এরা তো শান্ত না, সারাক্ষণ মারামারি করে। আর বৃদ্ধই বা কেন নদীর পানিতে নির্মলকে নামতে নিষেধ করেছিলেন, আর ওনার হাতের মাঝখানের আঙ্গুলটা কাটাই বা কেন? তো ওই বৃদ্ধের প্রতি নির্মলের একটা কৌতূহল সৃষ্টি হয়।
নির্মল মনে মনে ভাবে ওই বৃদ্ধ মনে হয় অনেক বড় কোনো কবিরাজ বা সাধক হবে। পরদিন তার মায়ের কাছ থেকে একটু বেশি করে ভাত তরকারি নিয়ে নির্মল রওনা দেন। উদ্দেশ্য ছিল ওই বৃদ্ধকে উনি জোর করে হলেও আজকে খাওয়াবেন, যেহেতু কথা বলেছেন গতদিন। প্রতিদিনের মতো ওই দিনও মাঠে এসে নির্মল মহিষ দুটোকে ছেড়ে দিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে লাঠি নিয়ে মহিষ দুটির চারপাশে গোল দাগ দিয়ে এসে ওই বৃদ্ধের কাছে এসে বলে, আজকে ওই বৃদ্ধের জন্য খাবার নিয়েছে সে, এবার তাকে খেতেই হবে। তখন ওই বৃদ্ধ বলে, বাবা আমি ফল দুধ আর পানি ছাড়া কিছু খাই না। যাই হোক, তখন নির্মল বলে, তাহলে আমাকে একটু বলবেন যে আপনার লাঠির মধ্যে কি কোনো জাদু আছে? আমার মহিষগুলো কেন ওই লাঠি দিয়ে কাটা দাগের ওই পাশে যায় না? আর ওই লাঠিতে আমার মহিষকে টাচ করার পর কেনই বা ওরা এত শান্ত হয়ে যায়? আর আপনার বাম হাতের আঙুলটা কাটা কেন? তখন ওই বৃদ্ধ বলে, আমি তোমার মতো একজন সাধারণ মানুষ, তবে মানুষ হলেও আমি একজন জিনের কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখেছি এবং সেটা সাধনা করে সাধক হয়েছি। তাই তন্ত্রমন্ত্র সাধনা করার কারণে অনেক কিছুই বুঝতে পারি আর করতেও পারি। তখন নির্মল বলে, আমি আপনার কাছ থেকে এই তন্ত্রমন্ত্র শিখব। তখন ওই বৃদ্ধ বলে, এটা অনেক কঠিন কাজ, তুমি পারবে কি না বলতে পারবো না। এখানে অনেক সময় দিতে হয় এবং প্রচুর ধৈর্য ধারণ করতে হয়, পাশাপাশি অনেক সাহসেরও প্রয়োজন হয়। ওই বৃদ্ধের কথা শুনে নির্মল বলেন যে যত কঠিন কাজ হোক আমি পারবো, কারণ আমি শুনে এসেছি এই নদীর এক পিশাচিনী আমার বাবাকে এই নদীর নিচে 10 বছরের বেশি সময় আগে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, আমিও ওই পিশাচিনীকে হত্যা করতে চাই। তখন ওই বৃদ্ধ বলে, তোমার বাবার নাম কি? তখন নির্মল বলে, আমার বাবার নাম কানাই। তখন বৃদ্ধ বলে, তোমার বাবাকে আমি চিনি, আর তুমি যেটা জানো সেটা আসলেই সত্যি, এক পিশাচিনী তোমার বাবাকে হত্যা করেছে। তো তুমি যদি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে তোমাকে আমার সাথে 7 বছর পরিবার পরিজন ছেড়ে আসতে হবে, আমার সাথে এখানে থাকতে হবে। তো নির্মল বৃদ্ধের কথায় রাজি হয়ে যায়। সে মাঠ থেকে বাড়িতে আসার সময় ভাবতে থাকে যে যেভাবেই হোক মাকে রাজি করাতে হবে, কারণ বাবার হত্যার প্রতিশোধ নিতেই হবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাড়ি এসে তার মাকে বলে যে তার পরিচিত একজন মুম্বাইতে একটা অফিসে চাকরি করে, যে তার সাথে চাকরি করতে যাবে। এখন মা তো কোনোভাবেই রাজি হয় না, কারণ তার একটা মাত্রই ছেলে, স্বামী মারা গেছে। এখন এই ছেলেটা চলে গেলে ওনাকে একা একা থাকতে হবে। এদিকে ছেলে তো গো ধরে বসে আছে, সে মহিষ নিয়ে মাঠে যায় না, সে চাকরি করতে যাবে মুম্বাইতে। মা তো কোনোভাবে রাজি হয় না, আর সেও মহিষ নিয়ে মাঠে যায় না। একটা সময় ছেলের জেদের কাছে মার নতি স্বীকার করতেই হয়। তার মা মহিষ বিক্রি করে দিতে বাধ্য হন। তো যেদিন তার মা মহিষ বিক্রি করে দেন, তার পরের দিনে নির্মল তার মাকে বলে, তুমি কোনো চিন্তা করবে না, আমি কিন্তু অনেকদিন পরে আসব, বছরের পর বছর চলে যাবে, সুতরাং তোমার চিন্তা করার দরকার নাই, তবে আমি আসব। এই বলে নির্মল ওই সাধকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নির্মল সেই নদীর ধারে সাধকের কাছে চলে আসে, সাধককে তার সব কিছু খুলে বলে এবং বলে সে এখন একজন মুক্ত মানুষ। তো সাধক তার আগ্রহ দেখে খুবই খুশি হয়। প্রথম দিনেই সাধক তার জামা কাপড় পরিবর্তন করতে বলেন। সাধকের কাছে থাকা একটা সাদা কাপড়, মানে এক ধরনের সাদা কাপড় শরীরের চারদিকে পেঁচিয়ে দেন এবং এই ধরনের একটা পোশাক পরিয়ে দেন। তারপর নির্মলের চোখে কালো কাপড় পেঁচিয়ে দেন এবং উনি বলেন যে যতক্ষণ পর্যন্ত সাধক না বলবে ততক্ষণ পর্যন্ত সে যেন এই কালো কাপড় না খোলে। 24 ঘন্টা পর ওই সাধক তার চোখ খুলে দেয়। এরপর নির্মল দেখে সে এখন আর ওই আগের জায়গায় নেই, সে এখন একটা অন্য জায়গায় চলে এসেছে এবং সেখানেও নদী আছে এবং একটা মরা বট গাছ রয়েছে এবং এই বট গাছের 3টা মাথা। তো নির্মল তো বেশ অবাক হয়ে যায়, সে কীভাবে নতুন একটা জায়গায় চলে এসেছে, তো বসেই ছিল, কোনো নড়াচড়াও টের পায় নাই। তখন ওই সাধক নির্মলকে 2টি কঠিন কাজের মধ্যে একটি বেছে নিতে বলে। সেটা হলো, একটি শোল মাছের মাথা একটা লাল সুতো বেঁধে এই নদীতে ছেড়ে দিতে হবে এবং সেই মাছটিকে তাকে ধরে আনতে হবে। যখন সে ধরতে পারবে তখনই তার এই সাধনার মূল বিষয়গুলো শেখা শুরু হবে, তবে নির্দিষ্ট কয়েকটি দিনে সে নদীতে নামতে পারবে না। আর কোন কোন দিন নামতে পারবে না সেটা সাধক তাকে বলে দিবে। আর দ্বিতীয়ত আরেকটা যে ব্যাপারটা, সেটা হলো যে এই কাজটি যদি সে না করতে পারে, আরেকটা কাজ হলো
যে এই যে বট গাছ, এই বট গাছে যখন কোনো পাখি বসবে সেই পাখি ধরে আনতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এই বট গাছে যদি কোনো পাখি বাসা বাঁধে সেই পাখি কিন্তু ধরা যাবে না, সেই পাখি ধরলে হবে না। কোনো পাখি উড়ে এসে এই বট গাছে বসলে সেই পাখি হাত দিয়ে ধরতে হবে, অন্য কোনো বিষয়ে হেল্প নেওয়া যাবে না, কোনো লাঠি বা অন্য কোনো ফাঁদ পেতে পাখি ধরা মানে যাবে না আর কি, ধরলে হবে না এই বিষয়টা। এখন এখানেও বলা হয় যে নির্দিষ্ট কয়েকটা দিন ওই পাখি ধরার চেষ্টা করা যাবে না, সেটা সাধক তাকে বলে দিবে। এখন কোনটা বেছে নিতে হবে? নির্মল চিন্তা করে যে একটি মাছকে যদি এই নদীতে ছেড়ে দেওয়া হয় তখন এই মাছ সাঁতার কাটতে কাটতে কোথায় যাবে, আবার কার জালে ধরা পড়বে, কে খেয়ে ফেলবে, সে এরকম সারা জীবন ওই মাছের পিছনে দৌড়াতে থাকবে, তা তো হয় না। এটা অনেক কঠিন একটা কাজ, মাছ এক নদী থেকে আর একটা নদীতে চলে যাবে, এক খাল থেকে আর এক খালে চলে যাবে, এরকম সমস্যা হবে, এটা খুব অসম্ভব একটা কাজ। তবে এই দুইটা কাজের মধ্যে থেকে এই বট গাছ থেকে পাখি ধরার কাজটা অপেক্ষাকৃত সহজ মনে হয়। তখন নির্মল এই দ্বিতীয় কাজটি করতে রাজি হয়। আর এরপর নির্মলকে কিভাবে কি করতে হবে এই বিষয়টি সাধক বুঝিয়ে দেন। নির্মল তো পাখি ধরার অপেক্ষায় থাকে, একদিন দুই দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর, করতে করতে তিন বছরের মাথায় গিয়ে নির্মল একটি পাখি ধরতে সম্ভব হয়। প্রিয় লিসেনার্স, আপনার চিন্তা করছেন বট গাছ থেকে পাখি ধরা এমন কঠিন কি কাজ? একটা পাখি বসে থাকবে, একটা মানুষ সেই পাখিকে ফাঁকি দিয়ে আস্তে আস্তে গিয়ে সেই পাখিকে খপ করে ধরবে, এই বিষয়টা কি এতই সহজ? পাখি অনেক আস্তে শব্দ হওয়া শব্দগুলো শুনতে পায়, একটা মানুষ এগিয়ে আসবে পাখি শুনতে পাবে না, এটা তো হয় না। এই কারণে এতটা সময় লেগেছিল, তিনটা বছরের মাথায় গিয়ে সে একটি পাখি ধরতে সক্ষম হয়। আর এর মধ্যে আরও অনেক কিছুই তাকে টুকটাক করে ছোট ছোট জিনিসগুলো করতে হয় ওই সাধকের কাছ থেকে। তো এই আঙ্গুল কাটার বিষয়ে বিভিন্ন সময় নির্মল তাকে জিজ্ঞেস করলেও সাধক তাকে বললে যে সময় হলে বলবে, এই বলে সে এড়িয়ে যায়। এরপর সাধক ওই নির্মলকে একটা পাথরের মালা এবং গলায় মানুষের মাথার খুলি ঝুলিয়ে নদীর পানিতে একটা ডুব দিতে বলে এবং ডুব দেওয়ার সময় চোখ খোলা রাখতে বলে। নির্মল নদীতে ডুব দেয় এবং উপরে চলে আসে। তারপর সাধক তাকে জিজ্ঞেস করে নদীতে ডুব দেওয়ার সময় নির্মল কিছু দেখেছে কিনা। নির্মল বলে না তো, সে তো কিছুই দেখে নাই। এইভাবে তাকে মাঝে মাঝে সাধক ডুব দিতে বলে, আর এর মাঝে তাকে টুকটাক বিভিন্ন জিনিস শেখাতে থাকে। বিশেষ করে যখন পাখি দেখানো হয় আর কি, পাখিটা ধরা হয়, নির্মল পাখিটা ধরে তার সাধককে দেখান, এরপরে সাধক আরও কঠিন কঠিন কাজগুলো তারকে দিয়ে করাচ্ছিলেন। কিন্তু এই যে একের পর এক ডুব দিচ্ছিল নির্মল, কিছুই কিন্তু ডুব দেওয়ার পরে চোখ খুলে ওই নদীর মধ্যে দেখে নাই। প্রায় 27 বার নির্মল পানিতে ডুব দিয়েছিল কিন্তু কিছুই দেখে নাই। এরপর সাধক তাকে দূরের একটা শ্মশানে পাঠায় এবং বলে, ওইখানে একজন ব্যক্তি দেখতে পারবা যার বয়স আমার থেকে অনেক বেশি, এবং তার কাছে আমি তোমাকে পাঠাবো, আমি একটা গাছের ছাল আর একটা কাগজ দিব, সেটা তুমি তার কাছে দিবা, কিন্তু ভুল করেও কোন গাছের ছাল এবং কাগজে কী লেখা আছে তুমি সেটা দেখবা না, তুমি শুধু গিয়ে এগুলো তার কাছে দিবা, আর তুমি এতদিন যা যা শিখেছো এগুলো তাকে বলবা, এরপর উনি যেরকম নির্দেশনা দেন সেই অনুযায়ী কাজ করবা, ওনার অনুমতি ছাড়া কখনোই তুমি ফেরত আসবা না। সাধকের কাছ থেকে সব ধরনের পরামর্শ শুনে এই নির্মল সেই শ্মশানের সাধকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিকানা অনুযায়ী 4 দিন পর সেই শ্মশানে নির্মল পৌঁছায়। এরপর তার ওস্তাদের দেওয়া জিনিসপত্রগুলো ওই শ্মশানের সাধককে নির্মল দেয়। সাধক এগুলো নিয়ে নির্মলকে তার পাশে চুপচাপ বসে থাকতে বলে এবং বলে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমার সাথে কথা বলো না, আমি নিজেই তোমার সাথে কথা বলবো, আর তোমার জন্য এখানে ফল দুধ আর পানি থাকবে, তুমি এগুলোই খাবা, তুমি চাইলে আশেপাশে হেঁটে বেড়াতে পারো, কোনো সমস্যা নাই, তো তুমি অধিকাংশ সময় আমার পাশেই বসে থাকবা। 2 মাস ওই সাধক নির্মলকে তার পাশে বসিয়ে রেখেছিলেন। তো নির্মল কখনো হাঁটাহাঁটির দরকার হলে আশেপাশে যেতেন, আবার ওই সাধকের পাশে এসে বসে পড়তেন।
আর চুপ করে বসে থাকতেন। যেহেতু ওই সাধক তাকে নিষেধ করেছে কোনো ধরনের কথা না বলতে, মানে তার সাথে কথা না বলতে, অন্যদের সাথে কথা বলতো, আশেপাশে আরও কিছু সাধকরা ছিল, কিছু লোকজন ছিল, তাদের সাথে কথা বলতো, কিন্তু ওই সাধকও অন্যদের সাথে কথা বলতো কিন্তু নির্মলের সাথে কথা বলতো না। তাই এই নির্মল দুই মাস ওই সাধকের সাথে কোনো কথা বলতে পারেন নাই। দুই মাস পর ওই সাধক এই নির্মলকে একটি স্বর্ণের গ্লাস এবং একটা স্বর্ণের ঘটি দেয় এবং বলে, আজ রাতে তুমি পাশের শ্মশানে যাবা, সেখানে গভীর রাতের বেলা অনেক লম্বা কিছু অবয়ব দেখতে পাবা, তাদের প্রত্যেকের গলায় পাথরের মালা থাকবে, ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা মালা, তারা ওখানে একসাথে ধ্যানে বসবে, তখন তাদের প্রত্যেককে এই ঘটি থেকে এক গ্লাস করে জল খাওয়াবা, তুমি ঘটিতে কোনো জল দেখতে পাবা না, কিন্তু আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, প্রতিবার ওই মন্ত্র পরে ফু দিলে ওই ঘটিতে জল চলে আসবে, ওই জল তুমি প্রত্যেককে খাওয়াবাই, এক একজনকে একবার করেই খাওয়াবে, সবার খাওয়ানো শেষ হলে তারা আবার তোমার কাছে জল চাইবে, কিন্তু তুমি এই জল খাওয়ানোর বিনিময়ে অত্যন্ত বিনীতভাবে তাদের প্রত্যেকের কাছে একটি করে পাথর চাইবে, যেই পাথরগুলো দিয়ে তাদের গলার ওই মালাটা তৈরি করা হয়েছে, দেখবে ওরা খুশি মনেই তোমাকে একটি করে পাথর দেবে, কিন্তু খবরদার তাদের সাথে কোনো বেয়াদবি করবে না, তোমার কাছে সবাই এক গ্লাস পানি খাবে, পুনরায় আবার এক গ্লাস পানি যখন চাইবে তখনই তুমি এই জিনিসটা করবা, শুরুতেই তাদের কাছে আবার পাথর চাইতে যেও না, আর দ্বিতীয়বার পানি খাওয়ার পর তারা তোমার কাছে আর পানি চাইবে না, তখন তুমি আবার এই জিনিসগুলো নিয়ে আমার কাছে চলে আসবা। তো নির্মল সাধকের কথা মতো ঘটি এবং গ্লাস নিয়ে গভীর রাত্রে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সত্যি সে শ্মশানের কাছে এসে দেখে 30-35 জন বেশ লম্বা লম্বা চিকন অবয়ব একসাথে বসে ধ্যান করছে। নির্মল সাধকের কথা মতো আস্তে আস্তে তাদের কাছে যায় এবং তাদের সকলকে প্রণাম করে, তো তাদের প্রত্যেককে ঘটি থেকে মন্ত্র পড়া জল খাওয়াতে থাকে, এক গ্লাস করে খাওয়ায়, শেষ হলে তারা আবার এক গ্লাস পানি চায়, প্রত্যেকে যখন এক গ্লাস করে খেয়েছে আবার এক গ্লাস পানি চেয়েছে, তখন নির্মল সবার কাছে অত্যন্ত বিনীতভাবে তাদের যে গলার মালা যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেখানে একটা পাথর চায়, তো তারা কোনো দ্বিধা না করেই একটি করে পাথর দিয়ে দেয়, মানে ওই গলার মালাটার যেই গিট ওটা খুলে ওখান থেকে একটি পাথর বের করে আবার গিট দিয়ে তারা গলায় পরে এবং একটি করে পাথর নির্মলকে দিয়ে দেয় আর কি। তো এই 30-35টি পাথর আর ওই যে আগের যেই স্বর্ণের যেই গ্লাস এবং ঘটি ছিল ওটা নিয়ে আবার ওই সাধকের উদ্দেশ্যে নির্মল রওনা হয়ে যায়। এরপর সেই শ্মশানে থাকা সাধকের কাছে নির্মল আসে, ঘটি এবং পাথরগুলো দেয়, সাধক পাথরগুলো নিয়ে একটি মালা তৈরি করে এবং এটা দিয়ে একটা মালা তৈরি করে নির্মলের গলায় ঝুলিয়ে দেয় এবং এবার তাকে তার ওস্তাদের কাছে যাওয়ার জন্য রওনা করতে বলে। নির্মল সাধকের কাছে চলে আসে, আবার আসতে 4 দিন লেগেছিল, তখন সাধক তার গলায় পাথরের যে মালা এটা পরা অবস্থায় ওই যে ওই নদী, যেই নদীতে নির্মলের বাবা ডুবে মারা গিয়েছিল, সেই নদীতে একটা ডুব দিতে বলে এবং ডুব দিতে বলে দেখে যে তুমি কিছু দেখতে পাও কিনা, আগে তো 27 বার কিছু দেখো নাই, এইবার দেখো কিছু দেখতে পাও কিনা। এবার নির্মল ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে একটা বিশাল প্রাসাদ দেখতে পায়। এরপরে সে আবার উঠে চলে আসে, যখন সাধক তাকে ধ্যান করতে বলে এবং 3 দিন পর আর একজন সাধক এসে ওই যে গলায় যেই 30-35টা পাথর দিয়ে যে মালা তৈরি করা হয়েছিল সেই মালাটা আর একজন সাধক এসে মন্ত্র পড়ে সেটা আবার ফু দেয়। ওখানে তো আরও বেশ কিছু সাধক মানে আশেপাশে ঘোরাফেরা করতো, কখনো কখনো আসতো আর কি, তবে ওই যে সাধকটা মূলত যেই সাধকটা নির্মলকে আর একজন শ্মশানের সাধকের কাছে পাঠিয়েছিলেন, তো ওইখানে অন্যান্য লোক না আসলেও ওই দিন কোত্থেকে যেন আরেকজন সাধক আসে এবং ওখানে ওই মন্ত্র পড়ে ফু দিয়ে সে আবার চলেও যায়। এরপর তার যেই মূল ওস্তাদ সে এইবার বলে আবার এবার ডুব দাও, তবে তার আগে নদীর কোলে একটা গোলাকার বৃত্তের একটা গণ্ডি তৈরি করতে বলেন এবং এই গণ্ডির চারদিকে আগুন ধরিয়ে দিতে বলেন এবং সাথে একটা ধারালো বস্তু সাথে নিয়ে যেতে বলেন পানির নিচে এবং কী কী করতে হবে এটাও বলে দেন। এবার নির্মল গলায় ওই পাথরের মালা পরে নদীতে ডুব দেয়।
রূপ দিয়ে দেখে একটা শাড়ি পরা মেয়ে চোখ বন্ধ করে প্রাসাদের সামনে বসে আছে। তার চুলগুলো অনেক লম্বা এবং এত লম্বা ওই চুলগুলো ওই নির্মলের পায়ের কাছে চলে এসেছে। এটা দেখার সাথে সাথে তার ওস্তাদের কথা মতো ধারালো ওই বস্তুটা দিয়ে ওই চুলের কিছুটা অংশ সাথে সাথে খ্যাচ করে কেটে ফেলে। কেটে ফেলার সাথে সাথে ওই মেয়েটি প্রচণ্ড জোরে আর্তনাদ করে ওঠে। আর সাথে সাথে নির্মল দেখে স্বচ্ছ পানি আস্তে আস্তে রক্তিম আকার ধারণ করছে, মানে লাল বর্ণ হয়ে যাচ্ছে রক্তের মতো, মনে হচ্ছে ওই চুল থেকে রক্ত পড়ছে এবং ওই রক্তে পানি লাল হয়ে যাচ্ছে। নির্মল কি করছে, যখনই ওই চুল কেটেছে, চুল কাটার সাথে সাথে নির্মল যখন ডুব দিয়েছিল, ডুব দেওয়ার সাথে সাথে তার কিন্তু নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছিল না। পানির নিচে তো আমরা নিঃশ্বাস নিতে পারি না, কিন্তু সে যখনই পানির নিচে কিছু দেখে তখন কিন্তু মনে হয় যে একদম স্বাভাবিক, আমরা যেরকম মানে ডাঙার উপরে নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয় না, ঠিক মনে হয় পানির নিচেও সেরকম। কিন্তু যখনই সে চুল কেটেছে সাথে সাথে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নির্মল তো দ্রুত নদী থেকে উপরে উঠে আসে, উঠে এসে ওই যে একটা বৃত্তাকার গণ্ডি তৈরি করা হয়েছিল, চারদিকে আগুন জ্বলছিল, ওইটার ভিতরে গিয়ে দাঁড়ায়। নির্মল দেখে তার পুরো শরীরে যে পানি লেগেছিল, পানিগুলো রক্তের মতো হয়ে গেছে। তো আগুনের তাপে ওগুলো শুকাতে থাকে আস্তে 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 আস্তে, নির্মলের শরীরও লাল হয়ে যাচ্ছে, কারণ ওই যে পানির রঙে ওরকম হয়ে যাচ্ছে আর কি। আর নির্মল দেখে নদীর ভেতর থেকে দানবীয় আকৃতির এক একটা অবয়ব উঠে আসছে এবং প্রত্যেকে খুব রাগান্বিত। এরকম হাজার হাজার অবয়ব চলে আসে, নদীর তীরে এসে হাজির হয়। এর মধ্যে থেকে একটা অবয়ব, তার গলায় এক ধরনের মালা রয়েছে, মাথায় এক ধরনের মুকুটের মতো রয়েছে, হাতে এক ধরনের দণ্ড রয়েছে, রাজাদের যেরকম থাকে, এটা অন্যান্য অবয়ব থেকে একটু বেশ বড়। খুবই রাগত স্বরে নির্মলের দিকে সে তাকিয়ে থাকে এবং ওইটা বলে যে, এই তুই আমার মেয়ের চুল কাটলি কেন, এক্ষুনি ওটা ফেরত দে, সে এখন মৃত্যুসজ্জায়, যদি ভোর হওয়ার আগে এই চুল তার শরীরে ঠেকাতে না পারি তাহলে আমার মেয়ে মারা যাবে। এর মধ্যে কি হয়, ওই যে নির্মলের যে ওস্তাদ সে চলে আসে এবং সে এসে বলে যে, আমার কথা মতোই ও নিচে গেছিল এবং ওকে আমি দীর্ঘ সময় ধরে এই কাজটি করার জন্য প্রস্তুত করেছি, ও তোর মেয়ের চুল ফেরত দেবে না। তোরা এই ছেলের পিতাকে হত্যা করছিস, আমার সন্তানকে তোদের গোত্রেরই একজন, তোদেরই এক জাতি ভাই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বহু বছর আগে, এই কারণেই তোর মেয়ের চুল কেটে আনতে বাধ্য হয়েছি। তখন ওই বৃদ্ধ ওই জিনের সর্দারের কাছে বেশ কিছু বিষয় খুলে বলে। ওই বৃদ্ধ বলে, আমার নাম সুকুমার, আমি এই সময় মানে একটা সময় আমি কৃষি কাজ করতাম, পাশাপাশি মাছ ধরাটা আমার নেশা ছিল। আমার বয়স যখন 25-26 বছর তখন আমি প্রথম পুত্র সন্তানের পিতা হই। আমার সন্তানের জন্ম হয় আমার শ্বশুর বাড়িতে, আমি আমার ছেলেকে দেখতে যাব ভাবলাম, আর খালি হাতে তো দেখতে যাওয়া যায় না, এই চিন্তা করলাম যে আজকে একটা বড় মাছ ধরতে যাব। ভাবনা মতো আমি রাতের বেলা নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে বের হই। বেশ কিছু সময় পর আমি মাছ ধরতে সক্ষম হচ্ছিলাম না, তাই সামনের দিকে এগিয়ে যেতে যেতে একটা সময় শ্মশানঘাটের কাছে চলে আসি আর ওখানে জাল ফেলতে থাকি। এক পর্যায়ে ওই জালের ভেতর একটা পিতলের বোতল দেখতে পাই আর সাথে দেখতে পাই দূর থেকে একটা বিশাল বাতাস আমার নৌকার দিকে ছুটে আসছে। তো বাতাসটা ছুটে আসছে, বাতাসটা অনেক সময় নদী খালবিলে এরকম বাতাস আসেই, তো এটাকে আমি স্বাভাবিকভাবে নিয়েছি। বোতলটা আমি হাতে নিয়ে দেখি ওটার উপর আরবি ভাষায় কিছু একটা লেখা আছে খোদাই করে। আমি বোতলের মুখ খুলতেই সেখানে একটা স্বর্ণের আংটি দেখতে পাই। আমি কোনো কিছু না ভেবেই আংটিটা আমার বাম হাতের আঙ্গুলের মধ্যে লাগিয়ে দিই আর সাথে সাথে আমার আঙ্গুলে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। মনে হয় আংটি লাগানোর পর আমার আঙ্গুলে আগুনের মানে আগুন ধরে গেছে এবং হাড় মাংস চামড়া পুড়ে সব একাকার হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে যেখানে ওই আংটিটা লেগে আছে। এরপর আমি অনেক চেষ্টা করি ওই আংটিটা বের করতে পারি নাই। যখনই আংটিটা জোর করে বের করার চেষ্টা করি তখনই এতটাই যন্ত্রণা শুরু হয় মনে হয় আমার কলিজায় কেউ আঘাত করছে। এর মধ্যে শ্মশান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আমি ভাবি এত রাত্রে আবার কে মারা গেল। আমি নৌকাটা নদীর এক পাশে রেখে শ্মশানের কাছে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে কান্না করছে।
আমি তাকে জিজ্ঞেস করি যে বাবা তুমি এখানে কান্না করছো কেন, তখন বাচ্চা ছেলেটি বলে তার পরিবারের ছয়জন একসাথে মারা গেছে, আর ওই দেখেন তাদের চারজনের লাশ আর আমার লোকজন আরও দুটি লাশ আনতে গেছে আমাকে এখানে রেখে। তখন আমি তাকিয়ে দেখি শ্মশানের এক পাশে চার চারটি লাশ মাটিতে শুইয়ে রাখা হয়েছে, ওদিকে চিতাও সাজানো হয়েছে। আমি ধীরে ধীরে ওই লাশের কাছে যাই, কাপড় উঁচু করে লাশের মুখগুলো দেখতে থাকি। প্রথম লাশটি দেখার পর দ্বিতীয় লাশটি যখন দেখি তখন আমার কাছে মনে হলো প্রথম লাশটির চেহারার মতোই দ্বিতীয় লাশটি, এরপর তৃতীয় লাশটি যখন দেখি তখন মনে হলো আগের দুটি লাশের চেহারার মতোই তৃতীয় লাশটি। এভাবে চারটা লাশের চেহারা একই রকম, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই লাশগুলোর যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ নেই, সেই জায়গাটা সমান, আর মানুষের মাথায় যেখানে কপাল থাকে এই কপালের উপরে দুটো চোখ। এটা দেখি আমি প্রচণ্ড ভয় পাই, আর আমি সাথে সাথে সেই বাচ্চাটির দিকে তাকাতেই দেখি ওই বাচ্চার মুখও স্বাভাবিক না, ওই বাচ্চার মুখটাও ঠিক ওই লাশ শুয়ে আছে, ওদের চোখ যেমন কপালের উপরে চোখের জায়গায় কিছু নাই, ওই বাচ্চার মুখটাও ওই রকম, আর ওই বাচ্চাটি তখন অদ্ভুতভাবে হাসছে। এটা দেখে আমি আমার নৌকার দিকে দৌড়াতে থাকি। আমি নৌকার কাছে আসতেই দেখি এখন আর বাচ্চা না, মাঝ বয়সী লম্বা একটা জিন তার স্বাভাবিক সুরতে নৌকার একপাশে দাঁড়িয়ে আছে। খুব ভয়ানক সুরতে দাঁড়ায় নাই, তবে বোঝা যাচ্ছে যে এটা একটা জিন। তখন ওই জিনটা আমাকে বলে, ওই আংটিটা আমার লাগবে, তুই ওই আংটিটা আমাকে দিয়ে দে। আমি তখন জিনটিকে বলি যে আমি তো অনেক চেষ্টা করি আংটিটা বের করতে পারছি, আমি কীভাবে দেবো? তখন ওই জিনটি বলে, এই আংটিটা তুই ওই আঙ্গুল থেকে কোনোদিন খুলতে পারবি না। আমি আমার গোত্রের সবচেয়ে শক্তিশালী জিন ছিলাম, সর্দার না থাকলেও সর্দার আমাকে অনেক পছন্দ করতো আমার শক্তিমত্তার কারণে, আর মানুষ আর প্রাণীদের ক্ষতি করা আমার প্রধান লক্ষ্য ছিল। একদিন দুটি যমজ বাচ্চা পানিতে গোসল করার জন্য নদীর পাড়ে খেলা করছিল, যে খেলা করতে করতে একটা সময় নদীর পানিতে তারা নেমে গোসল করবে। আমি কোনো কারণ ছাড়াই বিশাল এক সাপের রূপ নিয়ে ডাঙা থেকে নদীর দিকে নামতে থাকি, যাতে বাচ্চাগুলো আমাকে দেখে খুব ভয় পায়। তো ভয় পেয়ে ওরা ডাঙার অন্যদিকে না দৌড়ে ওরা পানির দিকে যেতে থাকে, কারণ ওই সময় ওদের হিতাহিত জ্ঞান কাজ করছিল না। তো ওরা পানিতে পড়ে যায়, তখন ওই বাচ্চা দুটোকে আমি পেঁচিয়ে ধরি, বাচ্চা দুটি মারা যায়। তো ওই বাচ্চা দুটোকে মারার আসলে আমার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মানুষের ক্ষতি করাই আমার কাজ, সুযোগ পেলেই আমি এভাবে বাচ্চাদের ক্ষতি করতাম, মানুষের ক্ষতি করতাম, আর ইচ্ছাকৃতভাবেই মূলত মজার ছলে ওই দুটা বাচ্চাকে আমি মেরে ফেলি। কিন্তু আমি জানতাম না ওই দুই বাচ্চার আব্বা একজন বড় আলেম, সে যে কোনোভাবে জানতে পারে যে আমি ভয় দেখিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তার সন্তানকে হত্যা করেছি। তখন ওই আলেম আমার উপর ক্ষিপ্ত হয়, সে আমাকে বন্দি করে আমাকে বাধ্য করে আমার গোত্রের শক্তির প্রতীক এই আংটিটা আমার নিজ ইচ্ছায় দিয়ে দিতে। আমি বাধ্য হই এই আংটিটা তাকে দিয়ে দিতে। আমি যখনই আমার আংটি তাকে দিয়ে দেই এবং বোতল বন্দি হওয়ার ভয়ে মূলত ওই আলেমকে আমি ওই আংটিটা দিয়ে দিয়েছিলাম, চিন্তা করেছিলাম ওই আলেম তো আমাকে বোতল বন্দি করবে না। ওই আংটিটা দিয়ে দেওয়ার পর ওই আলেম কিছু দোয়া দরুদ পরে একটা পিতলের বোতলে ওই আংটিটা বন্দি করে ফেলে, এবং 150 বছর আগে আমার কাছ থেকে ওই আংটিটা কেড়ে নিয়ে ওই আংটিটি নদীতে ফেলে দেয়। ওই আংটি ছাড়া আমার ক্ষমতার সিংহভাগই নষ্ট হয়ে যায়, আর ওই আংটি ছাড়া আমার গোত্র আমাকে কোনোভাবেই মেনে নেবে না। আমার সর্দার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে ওই আংটি ছাড়া তুই আমাদের কাছে আসবি না। এই কারণে এই বোতলটা যেদিকেই যায় আমি সেদিকেই যাই, আর আমি আশায় থাকি কোনো একদিন কোনোভাবে কেউ না কেউ লোভে পড়ে এই বোতলটা খুলবে, তখন সেই আংটিটা বের করবে, তখনই ওই আংটিটা আমি ফেরত পাবো। তুই এটা এখন আমাকে ফেরত দে। তখন আমি বলি, ফেরত দেব দেব, কিন্তু কিভাবে দিব, আংটি তো বের হয় না। তখন ওই জিন বলে, তুই তোর আঙ্গুল কেটে আমাকে দিয়ে দে ওই আংটি সহ, তাছাড়া আর কোনো পথ নেই। এই কথা শুনে আমি তো খুব রেগে যাই, তোর সাহস তো কম না, আমি আমার আঙ্গুল কেটে দিয়ে দেবো, তোর আংটি আমি দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু আমি আমার আঙ্গুল কেন কাটবো? আমি তাকে সাফ সাফ জানিয়ে দেই, কোনোভাবেই আমি আঙ্গুল কেটে তোকে দেব না। এরপর ওই জিন
আমাকে এবং আমার পরিবারকে অনেক ক্ষতিকর ভয় দেখায়। তারপরও আমি আঙ্গুল কেটে দিতে রাজি হই নাই। আমি বুঝতে পারি ও আমার কাছ থেকে জোর করে ভয় ভীতি দেখিয়ে কোনোভাবে আংটি নেবে না। জোর করে নিলে হয়তোবা ওই আংটির গোড়াগুড় নষ্ট হয়ে যাবে। এই কারণে ওই জিন আমাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই আংটিটা নেওয়ার চেষ্টা করবে। এরপর ওই জিন আমাকে অনেক লোভ দেখাতে থাকে, স্বর্ণের লোভ, এইটার লোভ, ওইটার লোভ। এরপর আমাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শেখাতে থাকে, কিন্তু এমন তন্ত্রমন্ত্র যেটা দিয়ে আমি ওর ক্ষতি করতে পারবো না, অন্য অন্য কাজ করতে পারবো। আর ও আমাকে বারবার বলতে থাকে, তুই আঙ্গুলটা কেটে আমাকে দিয়ে দিলে তোর সব কাজ আমি করে দেব। অনেক লোভ দেখাতে থাকে। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে রাজি হব কি হব না। তো যাই হোক, এভাবে দিন চলে যেতে থাকে আর আমার মনের ভিতরেও একটা দুষ্ট বুদ্ধি কাজ করতে থাকে যে ওই জিনকে দিয়ে আমি অনেক কাজ করাবো এবং সেই অনুযায়ী ওই জিনকে দিয়ে আমি আমার ব্যক্তির স্বার্থ হাসিল করতে থাকি। আর আঙ্গুল কেটে দেওয়ার লোভ দেখাতে থাকি তাকে, কিন্তু দেই না। এভাবে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাতে থাকি, ওর কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখতে থাকি। এর মধ্যে কি হয়, আমার তিনটা সন্তানের মধ্যে দুটি সন্তান পানিতে ডুবে মারা যায়। যেহেতু আমার বাসার কাছেই খাল ছিল, আমি ভাবি হয়তোবা সাঁতার না জানার কারণে, অসাবধানতার কারণেই আমার সন্তান দুটো মারা গেছে। কিন্তু এভাবে আমার আরও একটি সন্তান মারা যায়। এরপরে আমার আরও একটি সন্তান হয়, মানে আমার টোটাল চারটা সন্তান হয়। তিনটা সন্তান পানিতে মারা যাওয়ার পর চার নম্বর সন্তানকে আমি খুব দেখে শুনে রাখি। এদিকে আমার আস্তে আস্তে বয়স বাড়ছে, ওই সন্তানটাও বড় হচ্ছে, আর ওই সন্তানকে আমি খুব চোখে চোখে রাখি। এভাবে বছরের পর বছর কেটে যায়, আমারও বয়স হয়ে যাচ্ছে, ওই সন্তানও বড় হচ্ছে। ওই জিনটা আর ধৈর্য ধরতে পারে না। একটা পর্যায়ে ওই জিন ক্ষিপ্ত হয়ে বলে, তোর আগের তিন সন্তানকে আমি কিন্তু হত্যা করেছি, তুই এইভাবে আমাকে দিয়ে খাটাচ্ছিস, খাটিয়ে মারছিস, আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখছিস, অথচ তোর আঙ্গুল কেটে আমাকে দিচ্ছিস না, তোর আংটিটা আমি নিতে পারছি না, আমার আংটি আমাকে ফেরত দে। তখন আমি বুঝতে পারি লোভ লালসার কারণে নিজের অজান্তেই আমি আমার কত বড় ক্ষতি করে ফেলেছি। আঙ্গুলটা কেটে যদি ওকে আমি শুরুতেই দিয়ে দিতাম, তাহলে অন্তত আমার এই সন্তানগুলোকে হারাতে হতো না। আর এই সমস্ত তন্ত্রমন্ত্র শিখে লাভ কী যদি আমার সন্তানই না থাকে? এসব ক্ষমতা দিয়ে হবেটাই বা কী? পরে আমার চতুর্থ সন্তানকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি আঙ্গুলটা কেটে দিয়ে দেই। সুপারি কাটার এক ধরনের যন্ত্র রয়েছে, ওইটা দিয়ে এক চাপে আমি আমার আঙ্গুলটা কেটে ফেলি। প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছিল। আর ওই আংটিটা সহ আমার ওই আঙ্গুলটাকে দিয়ে দিই, ও ভয়ঙ্কর একটা হাসি দিয়ে চলে যায়। এরপর দেখি যে আমার সেই সন্তানটা নাই। অনেক খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাই নাই। এক পর্যায়ে আমি এক সাধকের সন্ধান পাই, তার কাছে সব খুলে বললে ওই সাধকটি বলে যে ওই জিনটি আপনার সন্তানকে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সে বলতে পারবে না। আর সে এটা জানায় যে ওই জিনটা তোদের গোত্রেরই একজন, তোদের বংশেরই একজন, এখানে থাকে কিনা আমি বলতে পারবো না, তবে তোদের গোত্রেরই একজন এটা আমি শুনতে পেরেছি, এই জন্যই আমি এখানে এসেছি, বহু বছর ধরে সাধনা করছি, তবে আমার সাধনায় কোনো কাজ হবে না। আমাকে সেই সাধক বলেছিল যে বিবাহিত কোনো মানুষ এই জিনিসটা করে বা এটা সাধনা করে তার সন্তানকে ফেরত আসতে আনতে পারবে না, যেহেতু আমি বিবাহিত ছিলাম। তবে কোনো অবিবাহিত তরুণ নিজ ইচ্ছায় যদি এই সাধনা করে, তাহলেই শুধু এই কাজটা করা সম্ভব হবে। এই জন্য আমি বহু বছর ধরে কোনো একটা তরুণকে খুঁজছিলাম যে নিজ ইচ্ছায় এই কাজটা শিখবে, আমি তাকে ছলচাতুরি করে এই জিনিসটা শিখাবো না। এই ছেলেটাকে আমি পেয়ে যাই, নির্মলকে। একে আমি আস্তে আস্তে তৈরি করেছি। তোরা নির্মলের বাবাকে হত্যা করেছিস, তার তো কোনো অপরাধ ছিল না। এখন তোর মেয়েকে যদি বাঁচাতে চাস, তাহলে তিনটা শর্ত পূরণ করতে হবে। এক, নির্মলের বাবার হত্যার ক্ষতিপূরণ হিসাবে নির্মলকে স্বর্ণ বা এই টাইপের মূল্যবান জিনিস দিতে হবে, যেহেতু সে মারাই গেছে আর ফেরত আসবে না। দ্বিতীয়ত, আমার সন্তানকে ফেরত এনে দিতে হবে। তোদের গোত্রের ওই জিন কোথায় নিয়ে গেছে আমার সন্তানকে সেটা খুঁজে এনে দিবি। আর তোরা
এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবি, এই তিনটা শর্ত তোদেরকে পূরণ করতে হবে। তখন জিনের সর্দার বলতে থাকে যে ভোর হয়ে যাবে একটু পরেই, ফজর আজান দিয়ে দেবে, দ্রুত আমার মেয়েকে বাঁচাতে হবে। ঠিক আছে, তোদের শর্ত মেনে নিলাম, আমরা এক মাস সময় চাচ্ছি, এক মাসের মধ্যে আমরা অন্য একটা জায়গা ঠিক করে এখান থেকে চলে যাব। আর এখনই নির্মলকে ওর বাবার হত্যার ক্ষতিপূরণ হিসাবে এক কলস স্বর্ণের মোহর দিচ্ছি, আর এর মধ্যে আমি খুঁজে দেখছি যে কে এই কাজটি করেছে। এদিকে তো ভোর হয়ে যাবে, ফজর আজান দিয়ে দেবে, এর জন্য ওই জিনটা পিড়াপিড়ি করছিল যে আমাকে বিশ্বাস কর, আমার মেয়েটাকে বাঁচতে দে, কথা দিচ্ছি তোদের আর কোনো ক্ষতি করবো না, এখান থেকে চলে যাব, আমার মেয়েটাকে বাঁচতে দে। এখন যদি চুল যদি আমি নাই নিতে পারি, পরে নিলে আমার লাভ হবে কি? আমার মেয়ে তো মারা যাবে, আমার একটাই মেয়ে। এখন ওই সর্দার জিন কান্নাকাটি শুরু করে দেয়। তখন নির্মল এবং নির্মলের ওস্তাদের মায়া হয়। নির্মল বলে, ওস্তাদ মনে হয় সে মিথ্যা কথা বলছে না, সে আপনার সন্তানকে খুঁজে এনে দেবে, চুলটা ফেরত দিয়ে দেই। তখন ওই ওস্তাদ বলেন যে আচ্ছা ঠিক আছে নির্মল, তুমি ফেরত দিয়ে দাও চুল। তো চুল ফেরত নেয়ার পর সাথে সাথে ওই সর্দার জিনটি পানির নিচে চলে যায়। চলে যাওয়ার কিছুক্ষণ পর তার মেয়ে সহ সে উপরে উঠে চলে আসে এবং এসে বলে যে তোদের কাছে ওয়াদা করছিলাম, ওয়াদার বরখেলাপ করব না, আমি আমার একটা দলকে পাঠিয়েছি যে এই কাজটি কে করেছে তাকে ধরে নিয়ে আসতে, আর তোর ছেলে যদি জীবিত থাকে তুই জীবিত পাবি, কিন্তু যদি মারা গিয়ে থাকে এখানে আর আমাদের করার কিছু থাকবে না। তো এভাবে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। ফজর আজান দেবে দেবে ভাব এমন একটা সময় হঠাৎ করে ওই জিনদের একটা দল চলে আসে। সেখানে ওই যে জিনটা ওই ছেলেটাকে নিয়ে চলে গিয়েছিল বহুদিন আগে, ওই জিনটাকে ধরে আনা হয়। আর যে ছেলেটাকে ধরে আনা হয় এর মধ্যে সে তো বেশ বড় হয়ে গেছে, তার চেহারাও কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু তা চেনা যাচ্ছে না বিষয়টা এরকম না। ওই ছেলেটাও তার বাবাকে দেখে চিনতে পারে। এরপর ওই জিনগুলো এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো নির্মল কিন্তু এরপরে ওই জায়গা ত্যাগ করে অনেক দূরে চলে এসেছিল। কারণ হলো ওই যে স্বর্ণ মুদ্রাগুলো পেয়েছিল এইগুলো নিয়ে আবার কথা সৃষ্টি হতে পারে, গ্রামের লোকজন অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, এই জন্য সে তার মাকে নিয়ে চলে এসেছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় দেখুন যে জিন নির্মলের পিতা কানাইকে হত্যা করেছে, আবার আর একটা জিন এই যে সুকুমার যিনি তার সন্তানকে নিয়ে গেছে। তো পিতৃহত্যার প্রতিশোধ একদিকে, যদিও বা প্রতিশোধ হিসাবে কোনো প্রাণ না নিতে পারলেও তার ওস্তাদ বলেছিল যে ক্ষতিপূরণ দিতে হবে, এই জন্য সে আর কিছু বলে নাই, সে সেখানে চুপ ছিল, ওস্তাদের যে কথা সে সেটা মেনে নিয়েছিল। আর একটা সন্তানকে পাওয়ার জন্য এই পিতা কত বছর ধরে সাধনা করেছে চিন্তা করেন একবার। সন্তানের প্রতি ভালোবাসা কতটুকু থাকলে তার সন্তানকে উদ্ধার করার জন্য সে এইরকম সাধনা করেছে, সে নিজে না পারলেও আরেকজনকে প্রস্তুত করেছে এবং তার মাধ্যম দিয়ে তার সন্তানকে ফেরত পেয়েছে। প্রিয় লিসেনার্স, আসলে সন্তানের প্রতি বাবার ভালোবাসা এরকমই হয়তোবা হয়, হয়তোবা না এরকমই হয়, কারণ আমি নিজেও বাবা, আমি বুঝতে পারি। আপনাদের মধ্যে অনেকেই সন্তানের পিতা হয়েছেন, আর যারা হননি এখনও তারা যখন হবেন তখন বুঝতে পারবেন সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসাটা কীরকম হয়। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আর এই ঘটনার সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে এই সংগ্রহের সাথে, রাজু থেকে শুরু করে নিয়ে তারপরে এই যে সুনীল চন্দ্র যিনি রাজমিস্ত্রি, ওনাকেও আফরান্দা হরওয়াল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করছি ওনাদের যদি আরও ঘটনা জানা থাকে তাহলে হাফিজ ভাইয়ের মাধ্যম দিয়ে আফরান্দা হরওয়াল লিসেনারদের জন্য সেই ঘটনাগুলো শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের চতুর্থ ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এবারের ঘটনাটি আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাইয়ের ঘটনা, চলুন শুনে আসি সেই ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, দেশ ও দেশে। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল এপিসোডের চতুর্থ আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়।
প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির মাধ্যম দিয়ে আমাদের ঈদ স্পেশাল এপিসোডের চারটি আয়োজনের সমাপ্তি ঘটছে। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদের, চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আর জানি না আপনাদের কার কাছে কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, তবে এতটুকু বলতে পারি যে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আমরা যেই ধরনের ঘটনাগুলো পেয়েছি সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, বিশেষ করে বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমি যদি সব সময় একই ধরনের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, একই লেন্থের ঘটনা উপস্থাপন করি, তাহলে বুঝতে হবে যে কোনো একটা জায়গায় কোনো সমস্যা রয়ে গেছে। কারণ এটাই সত্য যে সব সময় সব ধরনের ঘটনা পাওয়া যায় না। ভৌতিক ঘটনা সংগ্রহের ক্ষেত্রে কেউ কখনোই বলতে পারবে না যে সব সময় সে দীর্ঘ ঘটনা পাবে। কখনো কোনো কোনো ঘটনা অনেক ছোট হবে, কোনোটা মাঝারি হবে, কোনোটা বড় হবে। কারণ ভৌতিক ঘটনা সবসময় একরকম হবে না। একই ধরনের ভয়ানক যেই ব্যাপারগুলো, কোনোটা বেশি উপস্থিত থাকতে পারে, কোনোটা কম উপস্থিত থাকতে পারে। এটাই ভৌতিক ঘটনার মৌলিকত্ব, আর এই মৌলিকত্ব আমরা ধরে রাখতে চাই। এই জন্য প্রিয় লিসেনার্স, খেয়াল করবেন যে আমাদের যারা ভালো ভালো ঘটনা সংগ্রাহক আছেন, ওনাদের সব ধরনের ঘটনা কিন্তু একরকম হয় না। সময়ের পার্থক্য থাকে, ঘটনার ধাঁচের পার্থক্য থাকে, ওনারা যেভাবে পান সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেন। তো এই কারণে হয়তোবা সবসময় আপনাদের আশা পূরণ করতে পারবো না, কিন্তু এতটুকু চেষ্টা করব যে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করি আমাদের এই অক্ষমতাটাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা শেষ ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাশফিক আহমেদ ভাই, ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। ইতিমধ্যে ওনার একটি ছোট্ট ভিডিও কিন্তু আমরা আপলোড করেছিলাম এই ঘটনাটির উপরে। তো চলুন শুরু করি ঘটনা। ঘটনাটি স্বাধীনতার আগের। তো কিছু কিছু ঘটনা মানুষকে পরিবার আপনজন থেকে দূরে সরিয়ে দেয়, আবার কিছু কিছু ঘটনার পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় তাতে আসলে মানুষ মনুষ্য জগৎ থেকে হারিয়ে যেতে হয়। আশা করি ঘটনাটি আপনারা উপভোগ করতে পারবেন। ঘটনাটি এই মাশফিক ভাইকে শেয়ার করেছেন যিনি, তার নাম হচ্ছে আশিক। আশিকের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। আশিক তার দাদার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার বর্তমান রামপাল উপজেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সুমিয়া। এই সুখ মিয়া ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। দরিদ্র ঘরে জন্ম নেয়ায় খুব ছোটবেলা থেকেই সুখ মিয়ার কাজে মনোযোগ দিতে হতো। সুখ মিয়ার বাবা মাঠে কাজ করত এবং মাঝে মাঝে তার নৌকা নিয়ে বিলে ঝিলে রাত বিরেতে মাছ ধরত। অভাবের সংসার হলেও সুখ মিয়া ছিল বাবা মায়ের খুবই আদরের সন্তান। ছোটবেলা থেকে সুখ মিয়া ছিল সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী। সুখ মিয়া ছোটবেলা থেকে মায়ের বাড়ির কাজে সাহায্য করত, পাশাপাশি বাবার কাজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখত বাবা কিভাবে কাজ করে। 15 বছর বয়স থেকে সুখ মিয়া তার বাবার সাথে রাতের বেলা বিলে মাছ ধরতে যেত। এভাবে বাবার সাথে মাছ ধরতে যেতে যেতে একটা সময় সে খুব ভালো একজন জেলেতে পরিণত হয়। সুখ মিয়া ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিল। সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত, তাই গ্রামের সবাই সুখ মিয়াকে আদর করত এবং ভালোবাসত। সুখ মিয়া ধীরে ধীরে বড় হতে থাকে। মাছ ধরায় দিন দিন সে খুবই পারদর্শী হয়ে ওঠে। সে একটা সময় এই মাছ ধরাকেই নিজের পেশা হিসাবে ঠিক করে। সুখ মিয়ার বয়স যখন 19 কি 20 বছর, তখন থেকে সুখ মিয়া রাতে একাই মাছ ধরতে বের হতো তার বাবাকে নিয়ে। তার বাবা সারাদিন মাঠে কাজ করত, আর এই কারণে সে ঠিক করে যে রাতের বেলা একাই মাছ ধরতে যাবে। তার বাবা সারাদিন যেহেতু মাঠে কাজ করে, তাই সে রাতের বেলা ঘুমাবে। তো যেই কথা সেই কাজ। সুখ মিয়াদের বাড়ির পাশে ছিল ছোট একটা খাল। এই খাল দিয়ে 1 কিলোমিটার নৌকা চালালে নৌকাটি বিলে গিয়ে পৌঁছায়। তো এইভাবে প্রায় রাতেই সুখ মিয়া তার বাবার নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যেত এবং সে ভালোই মাছ পেত। তার বাবার বয়স হয়ে গিয়েছিল, সারাদিন মাঠের কাজ
আবার রাতের বেলা মাছ ধরার মতো পরিশ্রম করার মতো শারীরিক সক্ষমতা তার ছিল না। এই কারণেই মূলত সুকমিয়া রাতের বেলা মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছিল। তো যেই মাছ সুকমিয়া পেত সেই মাছগুলো সকালে বাজারে বিক্রি করে যে টাকা উপার্জন করত সেটা তার সংসারে দিত। এভাবে দিন দিন ভালো হচ্ছিল তাদের তিনজনের ছোট সংসার। ঘটনাটি ঘটে আনুমানিক 1968 থেকে 70 সালের ভেতরে। তখন বর্ষাকাল চলছিল, চারদিকে পানি থই থই করছে। সুকমিয়া একদিন রাতের খাবার শেষ করে বিলে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার সময় প্রতিদিনের মতো জাল, টেটা এবং সাথে কিছু মুড়ি গুঁড়ো নিয়ে নেয়। সব কিছু নৌকায় তুলে নৌকা চালানো শুরু করে। তখন আকাশে চাঁদ ছিল, মাঝে মাঝে মেঘে চাঁদ ঢেকে যাচ্ছিল। কিছু সময় নৌকা চালানোর পর সুকমিয়া বিলে প্রবেশ করে। বিলে আরও অনেকগুলো নৌকা ছিল, সেগুলোতে হারিকেনের আলো দূর থেকে মিটমিট করে দেখা যাচ্ছিল যে সেগুলো মিটমিট করে জ্বলছে। সুকমিয়া তার নৌকা একটা জায়গায় দাঁড় করিয়ে জাল ফেলে, কিন্তু কোনো মাছ পায় না। এভাবে আশেপাশে অনেকবার জাল ফেলেও সে কোনো মাছ পায় না। সুকমিয়া যেখানে অবস্থান করছিল সেখান থেকে কিছুটা পথ আগালে একটা পরিত্যক্ত শ্মশান পড়ে। রাতের বেলায় যারা ওই বিলে মাছ ধরতে যায় তারা শ্মশানের এলাকাটা এড়িয়ে চলে, কারণ শ্মশান নিয়ে নানান ধরনের ভৌতিক ঘটনা সকলের মধ্যে প্রচলিত আছে, এই জন্য সবাই একটু পায়। সাধারণত শ্মশানের ওই জায়গাটায় কেন জানি সবসময় প্রচুর মাছ পাওয়া যায়, ওখানে ঝোপ জঙ্গল বেশি, ওর ভিতরে মাছগুলো লুকিয়ে থাকে। সুকমিয়া অনেক সময় জাল ফেলেও যখন মাছ পাচ্ছিল না তখন সে চিন্তা করে শ্মশানের দিকটাতে যায়, দেখি কোনো মাছ পাওয়া যায় কি না। তো আশেপাশে দূরে দূরে বিভিন্ন নৌকা থেকে হারিকেনের আলো তো আসছে, তাই সুকমিয়া ভয় পায়নি। এমনটা না যে সে একদম অন্যান্য নৌকাগুলো থেকে অনেক দূরে চলে এসেছে, বিষয়টা এরকম না। চিৎকার দিলে দূর থেকে কোনো নৌকা তার সাহায্যের জন্য এগিয়ে আসবে, এমন দূরত্বেই সুকমিয়া ছিল। তো সুকমিয়া তার নৌকাটা নিয়ে শ্মশানের দিকে আগাতে থাকে আর জাল ফেলতে থাকে, কিন্তু এমনিই থাকার পরও সুকমিয়ার জালে কোনো মাছ উঠছিল না। তার মনটা খুবই খারাপ হয়ে যায়, এত চেষ্টা করেও সে একটা মাছও পাচ্ছে না। নৌকা বাইতে বাইতে সে একটা সময় শ্মশানের কাছাকাছি পৌঁছায়। আলো আধারির রাতে দূর থেকে সুকমিয়া পরিত্যক্ত শ্মশানটি দেখতে পায়। সুকমিয়া যেখানে জাল ফেলতে থাকে কয়েকবার জাল ফেলার পরে সে জালে মাছ পেতে থাকে। এভাবে জাল ফেলে মাছ ধরতে ধরতে একটা সময় তার নৌকার যে মাছ ধরার যে জায়গাটা সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। সুকমিয়া অনেক খুশি, সারা রাত অনেক চেষ্টা করে মাছ পায়নি, অথচ শ্মশানের কাছে জাল ফেলতেই তার নৌকা মাছে পরিপূর্ণ, মনে একটা প্রশান্তি। কিন্তু তখনও সে জানতো না তার সাথে আসলে কি হতে চলেছে, সামনে তার জন্য কি অপেক্ষা করছে। রাত তখন আনুমানিক কয়টা সেটা সুকমিয়া ঠিক বলতে পারবে না। সুকমিয়া চিন্তা করে মাছ তো অনেক পেলাম, এখন বাড়ির দিকে রওনা দিই। তখন সে আশেপাশে তাকায়, কিন্তু দূরে কোনো আলো দেখতে পায় না, তার মানে হচ্ছে দূরে কোনো নৌকা দেখা যাচ্ছে না। সে একটু ঘাবড়ে যায়, সে চিন্তা করে আশেপাশে কত নৌকা ছিল এখন একটাও দেখছি না, আমার তো এত দূরত্বে চলে আসার কথা না, তাহলে কি সবাই বাড়ি চলে গেল? এটা ভেবে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অল্প একটু যাওয়ার পরে বিলের পাড় থেকে সাদা ধুতি পরা এক লোক সুকমিয়াকে ডাকতে থাকে। ও ভাই, ও ভাই, আমি অনেক বিপদে পড়ছি ভাই, আমাকে একটু নিয়ে যাও। তো সুকমিয়া লোকটিকে দেখে খুবই অবাক হয়, এত রাতে শ্মশানের কাছে ধুতি পরা খালি গায়ে একটা লোক দাঁড়িয়ে সাহায্য চাইছে, যেখানে দিনের বেলাও মানুষ আসে না সেখানে রাতের বেলায় একটা মানুষ। সুকমিয়া মনে মনে ভয় পায়। তখন তার মনে পড়ে এই শ্মশান এলাকায় ভয়ানক ঘটনা ঘটার কথা। তো এখানে এসে মানুষ ভয় পায়, হারিয়ে যায়, এমন অনেক ঘটনা গ্রামে প্রচলিত রয়েছে। তো সুকমিয়া চিন্তা করে যে কোনো বিপদে টিপদে পড়লাম না তো আবার। এসব ভাবতে ভাবতে আবার ওই ধুতি পরা লোকটি ডাকছে, ও ভাই, ও ভাই, আমাকে নিয়ে যাও, আমি পাশের গ্রামে যাব, তো আমি অনেক বিপদে আছি, আমাকে নিয়ে যাও, এরকম বলছে। বারবার সব বলার কারণে ভয় পেলে সুকমিয়ার মনে কিছুটা দয়া হয়। সে চিন্তা করছে লোকটি তো মানুষই, মানুষের মতোই দেখতে, মানুষের মতো কথা বলছে, দেখে তো মানুষই মনে হচ্ছে। চাঁদের আলো একবার মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘের বুক চিরে চাঁদের আলো বাইরে বেরিয়ে আসছে। অনেকবার ডাকাডাকি আর কাকুতি মিনতি করার পর সুকমিয়া তার নৌকা পারে ভেড়ায়। তখন ওই ধুতি পরা লোকটি নৌকায় উঠে বসে, সাথে সাথে নৌকায় থাকা হারিকেন তপ করে নিভে যায়। নৌকায় উঠে ধুতি পরা লোকটা মাছগুলো যেখানে রাখা ঠিক সেখানে গিয়ে বসে। সুকমিয়া আবার নৌকা বাইতে শুরু করে। সুকমিয়া লোকটিকে বলে, আপনি কোথায় যাবেন এত রাত্রে, এই শ্মশানের কাছে কেন আপনি এখানে আসেনি বা কেন, আর আপনি এরকম ধুতি পরে আছেন তো আবার খালি গায়ে? লোকটি
একথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে কিন্তু কোনো কথা বলে না। কিন্তু লোকটিকে দীর্ঘশ্বাস ফেললো এটা কিন্তু সুকমিয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। সুকমিয়া লোকটির মুখ দেখতে পাচ্ছিল পুরোপুরি, যতটুকু বোঝা যাচ্ছে মুখটা অনেক কালো, শরীরটাও কালো, কিন্তু শরীরে বেশ লোম রয়েছে। অনেক পুরুষ মানুষের দেখা যায় যে হাতে পায়ে বুকে পিঠে বেশ লোমশ থাকে, ওই রকম আর কি উনি। মানুষের শরীরে অনেক সময় অনেক লোম থাকে, ওই রকম টাইপের একটা লোক, কিন্তু সুকমিয়া এরকম লোমওয়ালা লোক আগে কখনো আসলে ওইভাবে দেখেনি। সুকমিয়ার কাছে বিষয়টা কিছুটা অস্বাভাবিক লাগে। তো ধুতি পাওয়া লোকটা নৌকায় ওঠার পর থেকে কোনো কথা বলছে না। সুকমিয়া বারবার বলছে, কাকা আপনি কোথায় যাবেন, আমি নামাই দিয়ে আসবো, আমারও তো বাড়িতে ফিরতে হবে, আপনি কথা বলছেন না কেন? কথা না বললে আমি কীভাবে বুঝবো আপনি কোন গ্রামে যাবেন? তখন ধুতি পাওয়া লোকটা বলে, ওরে বাবু রে, তুই নৌকা চালাতে থাক, থামবি না, নৌকা যেখানে গিয়ে ধাক্কা লাগবে আমি সেখানেই নামবো। এটা বলে ধুতি পাওয়া লোকটা নৌকার মাথায় গিয়ে বসে। এইসব কথা শুনে আবার সুকমিয়া অনেক ভয় পায়, কারণ নৌকা যেখানে ধাক্কা লাগবে সেখানে নামবে, আবার কেমন ধরনের কথা? সুকমিয়া যে বিপদে পড়ে গেছে এটা কিন্তু সুকমিয়া বুঝতে পেরেছে। সুকমিয়া জোরে জোরে বৈঠা বাইতে থাকে। কিছু দূর যাওয়ার পর সুকমিয়া চারদিকে তাকিয়ে দেখে যে সুকমিয়া ওই জায়গাটা চিনতে পারছে না। 5 বছর সে এই জায়গায় মাছ ধরছে, অথচ সেই জায়গায় এখন সে চিনতেই পারছে না। আশপাশ দেখে সুকমিয়ার মনে হচ্ছিল এই জায়গায় ও কখনো আসেই নাই, কিন্তু এখন সে এভাবে এখানে কিভাবে আসলো, কি হচ্ছে তার সাথে, সে কিছুই বুঝতে পারছে না। তখন সেই ধুতি পরা লোকটি বলে ওঠে, কিরে কি ভাবছিস, ভয় পাচ্ছিস? তোর ভয় নেই, আমি মাছ খেতে এসেছি, আমি এই শ্মশানেই থাকি, এখানে রাতে বা দিনে কোনো মানুষ আসে না, বিলের আশপাশ দিয়ে অনেক জেলে মাছ ধরে কিন্তু শ্মশানের কাছে ভয়ে কেউ আসে না। তুই ভুল করে এখানে চলে এসেছিস, মাছও পেয়েছিস, এখন মাছগুলো আমাকে দে, আমি খাবো, অনেকদিন আমি মাছ খাই না। এসব কথা শুনে সুকমিয়ার গলা তো ভয়ে শুকিয়ে যায়, সে থতমত গলায় বলে, আপনি সব মাছ খেয়ে ফেলেন কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না। তখন ধুতি পরা ওই পিশাচটি বলে ওঠে, আমি এখানে কত বছর ধরে থাকি জানিস? আমি এখানে 300 বছর ধরে থাকি, এখানে শ্মশান হওয়ার অনেক আগে থেকেই আমি থাকি, বহু মানুষ এখানে এসে ভয় পেয়ে মারা গেছে, তাই এখানে কোনো মানুষ আসতে চায় না, কিন্তু তুই জেনে শুনে মাছের লোভে এখানে এসেছিস, কাজটা তো তুই ঠিক করিস নাই রে বাপু। এটা বলে ধুতি পরা পিশাচটি ভয়ানক রূপ ধারণ করে। সুকমিয়া দেখে বিভৎস আর জানোয়ারের মতো একটা দানবে রূপ নেবে পিশাচটি এবং অট্ট হাসিতে ফেটে পড়ে। নৌকার মাথা থেকে এক লাফে মাছের কাছে এসে সে মাছ খেতে শুরু করে। মাছগুলো খাচ্ছিল আর ভয়ঙ্কর জানোয়ারের মতো শব্দ করছিল পিশাচটি। সুকমিয়া এসব দেখে তো ভয়ে তার প্রাণ ওষ্ঠাগত, এখনই মারা যাবে এমন একটা অবস্থা। কোনো কথা বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, শুধু অপলক দৃষ্টি তাকিয়ে দেখছে পিশাচটি কি করে। সুকমিয়ার মনে হচ্ছিল ভয়ে তার প্রাণটা বুকটা ছিঁড়ে বের হয়ে যাবে যে কোনো সময়। সুকমিয়ার মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে, কিন্তু এত ভয়ানক দৃশ্য দেখার পরও কেন জানি সুকমিয়া জ্ঞানই হারায়নি। এভাবে কত সময় গেছে সুকমিয়া বলতে পারে না। একটা সময় ভয়ানক পিশাচটি মাছ খাওয়া শেষ করে নৌকার উপর দাঁড়ায় এবং ভয়ানক শব্দও করতে থাকে। শব্দ করতে করতে হঠাৎ পিশাচটি নৌকা থেকে বিলের পানিতে লাফ দিয়ে মিলিয়ে যায়। সুকমিয়া তখন তার শরীরটা নাড়াতে পারে এবং শরীরে শক্তি ফিরে পায়। সে তার মাছের দিকে তাকিয়ে চাঁদের লুকোচুরি হালকা আলোয় দেখে মাছের জায়গায় কাটা পড়ে আছে, কিন্তু মাছের গায়ে মাংস নাই, পিশাচটি সব খেয়ে ফেলেছে। মাছ খেয়ে ফেলেছে এটা নিয়ে তার কোনো দুঃখ নাই, সে যে প্রাণে বেঁচে গেছে এটাই তার সবচেয়ে বড় পাওয়া। সুকমিয়া চারপাশে তাকিয়ে দেখে ওই ভয়ানক পিশাচটিকে দেখা যায় কি না, কিন্তু না, ওই পিশাচটিকে সে আর দেখতেও পায় না, আর ওটাকে সে দেখতে আর চায়ও না। কিন্তু সে আরও একটা জিনিস খেয়াল করে যে সে যেখানে আছে সেই জায়গাটা তার কাছে অপরিচিত, সে কখনো এই জায়গায় এসেছে বলে তার মনে পড়ে না। সে আর কিছু না ভেবে নৌকা জোরে জোরে বাইতে থাকে। কোন দিকে যাবে সে কিছুই বুঝতে পারছে না, সে শুধু নৌকা বেয়েই চলেছে আর বেয়েই চলছে আর চিন্তা করছে, আল্লাহ রে এটা কোথায় আসলাম, এখান থেকে বাড়িতে যাব কিভাবে, আবার যদি ভয়ানক পিশাচটি এসে তার ক্ষতি করে তাহলে তো আর কখনো বাবা বাবাকে দেখতে পাবো না, এমন নানান চিন্তা করছে নৌকা বৈঠা বাইছে। এবার কত সময় ধরে নৌকা চালিয়েছে সে বলতে পারে না, কোন দিকে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। এমন করতে করতে সুকমিয়ার নৌকা বিলের ভিতর এমন একটা জায়গা চলে আসে সেখানে আশেপাশে কিছু শব্দ সে শুনতে পায়। পানিতে মনে হচ্ছে কিছু সাঁতার কাটছে, আবার মনে হচ্ছে অনেকে একসাথে পানিতে ঝাপাঝাপি করলে যেরকম শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। সুকমিয়া বুঝতে পারছে না কিসের শব্দ হচ্ছে, কি হচ্ছে তার সাথে, সে কি আবার সেই পিশাচের খপ্পরে পড়লো কিনা, এসব চিন্তা করে আর সে মনে মনে মারাত্মক ভয় পাচ্ছিল।
ভয় পাওয়াটাই স্বাভাবিক। সেভাবে হয়তো সে আর কখনো বাড়ি ফিরতে পারবে না, সে আর কখনো তার মা বাবার সাথে দেখাও করতে পারবে না। এসব ভাবতে ভাবতে সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে কয়েকটা মানুষের মতো বিলের ভিতরে ঝাপাঝাপি করছে। কিন্তু সে আরও একটা জিনিস খেয়াল করে যে এখানে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সে, সেখান থেকে আশেপাশে কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, দূরে কোথাও বাড়িঘরও দেখা যাচ্ছে না, কোনো গাছপালাও দেখা যাচ্ছে না। সে ভাবে বিলের মাঝখানে থাকতে তো দূর থেকে বিলের পার দেখা যায়, পারের গাছপালাও দেখা যায়, দূরের ঘরবাড়িও দেখা যায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সুকমি আরও একটা জিনিস খেয়াল করে, তার নৌকাটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো নড়চড়া করছে না, আর মানুষের মতো দেখতে অভাবগুলো তার থেকে কিছুটা দূরে একটা সার্কেলের মতো জায়গায়, মানে একটা বৃত্তাকার জায়গায়, মানে গোলাকার জায়গায় ভিতরে পানিতে সাঁতার কাটছে আর ঝাপাঝাপি করছে। চাঁদের আলোতে সে অবয়বগুলো দেখে বুঝতে পারে সেগুলো মেয়েদের অবয়ব। সুকমি আরও একটা জিনিস খেয়াল করে, তার নৌকা তাদের দিকে যাচ্ছে না, আবার তারাও সাঁতার কেটে সুকমির নৌকার দিকে আসছে না। সুকমির মনে হচ্ছিল অবয়বগুলো তার দিকে তাকাচ্ছেই না, তারা তাদের মতো করে সাঁতার কাটছে, লাফালাফি করছে, আনন্দ করছে। সুকমি আর তখন হুঁশ ফেরে, সে চিন্তা করে এখান থেকে যেভাবেই হোক চলে যেতে হবে, তা না হলে সে আর কখনো বাড়িতে ফিরতে পারবে না। এমনিতে সে কঠিন বিপদে পড়ে গেছে, আদৌ সে বাড়িতে কখনো ফিরতে পারবে কি না সেটাও সে জানে না, জীবনটাই এখন তার কাছে অনিশ্চিত গন্তব্য হয়ে গেছে। সুকমিয়া তখন ভাবে তার নৌকা ঘুরিয়ে সে অন্যদিকে চলে যাবে। সে যখনই তার বৈঠায় হাত দিয়ে নিচে পানিতে টাচ করে, সে খেয়াল করে নিচে শক্ত কিছুর সাথে তার বৈঠার ছোঁয়া লাগছে। সুকমিয়া নিচে তাকে অবাক হয়ে যায়, কয়েক সেকেন্ড আগে সে দেখলো তার নৌকা পানির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু সে এখন খেয়াল করে কোথায় পানি, সে তো বিশাল মাঠের ভিতরে নৌকার উপর দাঁড়িয়ে আছে, তার সামনে একটা বিশাল পুকুরের মতো, আর সেখানে তখনও সেই মানসরূপী মহিলা অবয়বগুলো সাঁতার কাটছিল, লাফালাফি করছিল। সুকমিয়া এসব দেখে খুব হতাশ হয়ে পড়ে, সে কি করবে, কোথায় আসলো, কেন এমন হচ্ছে, এখান থেকে কিভাবে ফিরবে সেটা সে বুঝতে পারছে না। ভয়ে মনে হচ্ছিল সে যে কোনো সময় তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে আর সে মারা যাবে, এমন একটা অবস্থা। হঠাৎ সুকমিয়া খেয়াল করে তার সামনের পুকুরের শব্দ থেমে গেছে, সে সেদিকে তাকিয়ে দেখে মেয়ের রূপী অবয়বগুলো পানি থেকে উপরে উঠে যাচ্ছে। মেয়ের রূপী অবয়বগুলোর ভেতর থেকে একজন তার দিকে তাকায় এবং সে চাঁদের আলো দেখতে পায় যে মেয়ের রূপী একটা অবয়ব হাত দিয়ে ইশারা করে তার পেছনে পেছনে যেতে বলে। সুকমিয়া ওই মেয়ে অবয়বের হাতের ইশারায় নৌকা থেকে নেমে মেয়ের পেছনে হাঁটা শুরু করে। সে নিজেও বুঝতে পারছে না সে কেন ওই মেয়েটার পিছন পিছনে হাঁটছে। সুকমিয়া হাঁটার সময় একটা জিনিস খেয়াল করে যে সে যেন শূন্যের উপর দিয়ে বাতাসে হাঁটছে। কয়েক সেকেন্ড যাওয়ার পর সুকমিয়া দেখতে পায় সে একটা ভিন্ন জগতে চলে এসেছে, চারপাশে বিশাল বিশাল গাছপালা, বিভিন্ন ধরনের পশু পাখি, বাহারি রকমের ফুলের বাগান, এমন দৃশ্য সে কখনো চোখেই দেখেনি। এমন জায়গায় পৃথিবীতে আছে কি না এটা ছিল তার কল্পনার বাইরে। এভাবে হাঁটতে হাঁটতে সুকমিয়া এমন একটা জায়গায় গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর সে আবারও উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে দেখে তার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তাকে বলে, আপনি ভয় পাবেন না, আমরা পড়ি, আপনি এখন জিন রাজ্যে চলে এসেছেন। তখন সুকমিয়া ওই পরীর সাথে কথা বলে। সুকমিয়া বলে, আমি বাড়ি যাব, আমি আমার পরিবারের কাছে যাব, আমি এখানে কিভাবে আসলাম আমি তো জানি না। তখন পরীটা বলে, আমাদের বাড়িতে দুই দিন পর বিয়ের অনুষ্ঠান আছে আমার বোনের, আপনি আমাদের বাড়িতে থাকেন, আমি আমার পরিবারকে বলবো আপনি আমার বন্ধু, বিয়ে হয়ে গেলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবো, আমি কথা দিচ্ছি আপনার কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখন মূলত সুকমিয়া পরীর বোনের বিয়ে অবধি সেখানে থাকতে রাজি হয়, কিন্তু তার মন তো তার পরিবারের জন্য কাঁদছে, তার বাড়ির কথা খুব মনে পড়ছে। তখন পরীটি বলে, আপনি আমার সাথে আসেন। সুকমিয়া পরীটার পিছন পিছন হাঁটছিল, চারপাশ দেখছিল কি বিশাল বিশাল রাজকীয় প্রাসাদ, বিশাল বিশাল ফুলের বাগান, চারপাশে মানুষের মতো দেখতে লোকজন, কিন্তু অনেক লম্বা, সবাই তার দিকে তাকিয়ে আছে আর নিজেদের ভিতর কী যেন বলাবলি করছে। হঠাৎ একটা সময় বিশাল এক প্রাসাদের সামনে গিয়ে তারা উপস্থিত হয়। তখন পরীটি বলে, এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকি, চলেন ভিতরে, আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। তখন সুকমিয়া বলে, আপনার নাম কি? তখন পরীটি বলে, আমার নাম নুসাইবা। তখন পরীটি বলে, আপনার নাম আমি জানি, আপনাকে বলতে হবে না, চলেন ভেতরে যাই। তখন তারা দুজনে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে সুকমিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এসব সে কী দেখছে? ভিতরে বিশাল বিশাল পালঙ্ক, দারুণ কারুকার্যের সব ফার্নিচার, বাহারি ডিজাইনের জিনিসপত্র দিয়ে ঘরের ভিতর সুসজ্জিত করে রাখা। ভেতরে ঢুকে দেখে
চেয়ারে সাদা দাড়িওয়ালা মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বসে আছেন, এক সুদর্শন একজন পুরুষ। তার শরীর থেকে অনেক সুগন্ধি বের হচ্ছে। তখন পয়টি সুখমিয়াকে পরিচয় করিয়ে দেয়, বলে যে এটা আমার বাবা, আর বাবাকে বলে উনি আমার বন্ধু, ওনাকে নিয়ে এসেছি আমার বোনের বিয়ের জন্য, বিয়ে শেষ হলে আবার দিয়ে আসবো। তখন সুখমিয়ার সাথে পরির বাবার পরিচয় হয়। তখন পরির বাবা তার থাকার জন্য একটা ঘর দেখিয়ে দেয় এবং বলে তুমি বিশ্রাম করো বাবা, তোমার খাবার পাঠিয়ে দেবো। সুখমিয়া মাথা নাড়িয়ে তাকে দেওয়ার রুমে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে এবং বসে বসে ভাবে, এ আমি কোথায় আসলাম, কবে বাড়ি যাব, কীভাবে বাড়ি যাব, আদতে আমাকে বাড়িতে দিয়ে আসবে কি না এরা, নাকি চিরকাল এখানে বন্দী হয়ে থাকতে হবে, এই সব চিন্তা তার মাথার ভিতরে। এদিকে সারা রাত জাল দিয়ে মাছ ধরায় তার শরীরটা তো আর নড়ছে না। ক্লান্ত হয়ে সুখমিয়া চেয়ারেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ নুসাইবা পরির ডাকে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার সামনে রয়েছে নানান ধরনের খাবার। এ সকল খাবার সে জীবনেও চোখে দেখেনি, সাথে বিভিন্ন ধরনের মিষ্টিও রয়েছে। নুসাইবা পরি তখন সুখমিয়াকে বলে, আপনি অনেক ক্লান্ত আমি জানি, আপনি খাবারগুলো খেয়ে নেন, তারপর ঘুমিয়ে পড়েন, পরে আপনাকে সব ঘুরে দেখাবো। সুখমিয়া প্রথম প্রথম খেতে ভয় পাচ্ছিল, এটা দেখে নুসাইবা পরি বলে, আপনি নিশ্চিন্তে খেয়ে নেন, খাবারে কোনো সমস্যা নেই, আর এই খাবার খেলে আপনাকে চিরকাল এখানে আটক থাকতে হবে না। তো নুসাইবা পরি অভয় দেওয়ার পর মূলত সুখমিয়া খাবার খায়। সুখমিয়া তার বাবা মাকে বলেছিল যে এত সুস্বাদু খাবার সে জীবনে কোনোদিন খাওয়া তো দূরের কথা, জীবনে কখনো সে চোখেও দেখেনি। তো সব কিছু থেকে একটু একটু করে খেয়ে সুখমিয়া ঘুমিয়ে পড়ে। কত সময় ঘুমিয়েছে, কয়টা বাজে, তখন কি দুপুর না বিকেল, সে কিছুই বুঝতে পারে না, কারণ সে এক ভিন্ন জগতে রয়েছে। হঠাৎ নুসাইবার বাবার ডাকে সুখমিয়ার ঘুম ভাঙে। সুখমিয়া থতমত করে উঠে বসে। তখন নুসাইবার বাবা সুখমিয়াকে বলে, বাবা কেমন ঘুম হয়েছে, তুমি তো অনেক সময় ঘুমিয়েছো, তুমি রেডি থাকো, নুসাইবা তোমাকে এলাকা ঘুরিয়ে দেখাবে, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, এজন্যই আমার মেয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে, তুমি যে ইনসান এটা তোমাকে দেখেই বুঝেছি, তুমি চিন্তা করো না, নুসাইবার সাথে থাকলে আশা করছি এখানে কেউ তোমাকে কিছু বলবে না, বিয়ের অনুষ্ঠান শেষ হলে আমার মেয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। তখন নুসাইবা চলে আসে এবং বলে, চলেন আপনাকে নিয়ে ঘুরতে বের হই। সুখমিয়ার মনে হচ্ছিল সে কোনো একটা ঘোরের মধ্যে আছে, তারা যা বলতেছে সে মন্ত্রমুগ্ধের মধ্যে সে শুনছে। নুসাইবা আর সুখমিয়া বাইরে বের হয়। নুসাইবা তাকে তাদের এলাকা ঘুরিয়ে দেখাতে থাকে। চারপাশ কত সুন্দর, কত পরিপাটি, সুন্দর সুন্দর ফুলের বাগান, বড় বড় পুকুর, বিভিন্ন ধরনের গাছপালা, সব কিছু মিলিয়ে সুখমিয়া যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। সুখমিয়া কথার সময় নুসাইবা পরিকে বলে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আমাকে এখানে এনে আপনার লাভ কী, তাছাড়া আমি মানুষ আর আপনি পরিজাতি। তখন নুসাইবা একটু মুচকি হেসে দেয়। তখন নুসাইবা বলে, আপনি জানতে চান কেন আপনাকে এখানে নিয়ে এসেছি। সুখমিয়া বলে যে হ্যাঁ জানতে চাই। তখন নুসাইবা বলতে শুরু করে, বলে আমি সহ আমার বান্ধবীরা ওই বিলে ঘুরতে গিয়েছিলাম ওই রাত্রে, আমরা যখন ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আপনার নৌকা একটা ভয়ঙ্কর পিশাচ গ্রাস করেছে, মানে ওই নৌকার উপরে ভয়ানক একটা পিশাচ বসে আছে, তাকে দেখে আমরা বুঝে ফেলি যে সে মাছ খেতে এসেছে এবং আপনার ক্ষতি করতে এসেছে। আমরা একটু দূরে দাঁড়িয়ে আপনার উপর নজর রাখছিলাম, ওই পিশাচটি আমাদের দেখে শুধু মাছ খেয়েই চলে যায়, আমরা তখন ওখানে না থাকলে হয়তো পিশাচটি আপনার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারত। পিশাচটি যখন মাছ খাওয়ার পর চলে যায় তখন দেখি তার কিছু পরিচিত পিশাচ আপনার আশেপাশে বিচরণ করছে, যেটা কিন্তু আপনি দেখতে পান নাই। তখন আমরা আপনার নৌকা বিভিন্নভাবে আমাদের কাছে নিয়ে আসি, কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি। তখন পুকুরে গোসল করার অজুহাতে আমরা আপনাকে দেখা দিই। তখন সুখমিয়া নুসাইকে বলে, আপনি আমার অনেক বড় উপকার করেছেন, আপনি যদি আমাকে আমার বাড়ি পৌঁছে দিতেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। তখন নুসাইবা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিরাপদে আছেন, আমার বোনের বিয়ে শেষ হলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। এবার দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। নুসাইবা তার চাচাতো বোনের সাথে সুখমিয়ার পরিচয় করিয়ে দেয়, তার চাচা সহ তাদের রিলেটিভদের সাথে মানে আত্মীয়দের সাথে সুখমিয়ার পরিচয় করিয়ে দেয়। এভাবে একটা সময় নুসাইবার বোনের বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের সব কিছুতে সুখমিয়া উপস্থিত ছিল। সে সব কিছু নুসাইবার বদলতে উপভোগ করতে পেরেছে, কেননা একজন ইনসান হয়ে জিনেদের দেশে যাওয়া বা সেখানে গিয়ে তাদের সাথে মিশে যাওয়া, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা একটা খুবই একটা দুরূহ বিষয়। এই কয়েকদিনের কথাবার্তায় সুখমিয়া আর নুসাইবার ভিতরে একটা ভাব জমে যায়, দুজনের ভিতর অনেক টান অনুভূত হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হলে সুখমিয়া নুসাইবাকে বলে, আমি বাড়িতে যেতে চাই, কারণ আমার মা বাবা আমার জন্য চিন্তা করছে, কারণ আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি এতদিন বাড়িতে নেই, তারা আমার জন্য অনেক চিন্তা করছে। এতদিনে দুজন কথা বলতে বলতে আপনি থেকে তুমিতে চলে গেছে,
মানে তারা তুমি তুমি করে বলা শুরু করেছে আর কি। দুজনের মধ্যে কিছুটা ভাব জমে গেছে। সুকমিয়া নুসাইবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছে। নুসাইবা তখন সুকমিয়াকে বলে, চলো তোমাকে তোমার নৌকা সহ তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোমার নৌকা এতদিন আমার হেফাজতে ছিল, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে আমাকে নির্জনে স্মরণ করবা, তাহলে আমি তোমার কাছে চলে আসবো। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো এতদিন তুমি কোথায় ছিলে এটা কারোর সাথে শেয়ার করতে পারবে না, এমনকি তোমার পরিবারের সাথেও না। আমি যখন বলবো তার আগে কাউকে জানানো যাবে না, আমি বললেই কাউকে জানাবা, কাউকে জানালে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তখন সুকমিয়া নুসাইবা পরিকে কথা দেয় সেই বিষয়টা কাউকে বলবে না। তখন তাদের সামনে একটা ঘোড়া আসে আর নুসাইবা বলে, তুমি এই ঘোড়ায় উঠে বসো এবং চোখ বন্ধ করো, আর তোমার নৌকা তোমার বাড়ির পাশের খালে বাঁধা থাকবে। তখন সুকমিয়া ঘোড়ায় উঠে বসলে ঘোড়া চলতে শুরু করে। কয়েক সেকেন্ড পরেই সুকমিয়া একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে চোখ খুলে দেখে সে তার বাড়ির উঠোনে পড়ে আছে। তখন সে তার মা বাবাকে ডাক দেয়। তার মা বাবা ঘরের ভিতরে ছিল, তারা তাদের হারিয়ে যাওয়া সন্ধানের কণ্ঠ শুনে বাইরে বেরিয়ে আসে। তখন তার বাবা মা সুকমিয়াকে দেখে জড়িয়ে ধরে এবং কান্নাকাটি করতে থাকে। তখন ভর দুপুর, সুকমিয়ার বাবা মা সুকমিয়াকে বলে, তুই এতদিন কোথায় ছিলি? 17 দিন তুই বাড়ির বাইরে ছিলি, ওই দিন রাতে যে নৌকা নিয়ে বিলে মাছ ধরতে গেলি এরপর তো তোর কোনো খবরই নাই। কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি। অনেক হুজুর কবিদের কাছে গেছি, কেউ তোর সন্ধান দিতে পারে নাই। কোথায় ছিলি রে বাবা? তুই যে ফিরে এসেছিস সেটাই আমরা খুশি, আমাদের আর কিছু চাই না। আজ থেকে তোর মাছ ধরার দরকার নাই, তুই অন্য কাজ কর। এইসব শুনে সুকমিয়া তো আকাশ থেকে পড়ে এমন একটা অবস্থা। সে তার বাবা মাকে বলে, 17 দিন মানে আমি তো সর্বোচ্চ 2 দিন হলো বাড়িতে আসি না, 17 দিন কীভাবে হলো? তখন তার বাবা মা তাকে বোঝায় যে গত 17 দিন সুকমিয়া নিরুদ্দেশ ছিল। সুকমিয়া বিষয়টা মিলাতে পারে না, কারণ তার কাছে মনে হচ্ছে 2 দিন, কিন্তু সেটা কীভাবে 17 দিন হয়। এসব নিয়ে আর কথা বাড়ে না সুকমিয়া, কারণ কথা বাড়ালে আবার ওই গোপন কথাটা বেরিয়ে যেতে পারে। এভাবে দিন কাটতে থাকে সুকমিয়ার। কিন্তু নুসাইবাকে কিছুতেই ভুলতে পারছে না সুকমিয়া। সারাদিন শুধু নুসাইবার কথা চিন্তা করে সুকমিয়া। নুসাইবাকে দেখার জন্য সুকমিয়ার মনটা উতলা হয়ে ওঠে। একদিন রাতের বেলা সুকমিয়া ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়। গ্রামের ওয়াশরুমগুলো তো বাড়ি থেকে বাইরেই থাকে, তো সুকমিয়াদের বাড়ির পাশে একটা বড়ই গাছ ছিল, তার পাশে ছিল তাদের ওয়াশরুম। সুকমিয়া ওয়াশরুমে যাওয়ার সময় বড়ই গাছটার দিকে তাকায়। সে তখন দেখতে পাবে বড়ই গাছের নিচে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে ওটা আর কেউ না, ওটা সেই নুসাইবা পরি। এটা দেখে সুকমিয়া ভীষণ খুশি হয়। তখন নুসাইবা পরি সুকমিয়াকে হাত দিয়ে ইশারা করে ডাক দেয় এবং সুকমিয়া নুসাইবার কাছে যায়। তখন সুকমিয়াকে বলে, তুমি এখানে তাও এক তখন সুকমিয়া আর কি নুসাইবাকে বলে, তুমি এখানে তাও এত রাত্রে? তখন নুসাইবা বলে, আমরা তো দিনে দেখা দিতে পারি না, এতদিন সুযোগের অপেক্ষায় ছিলাম আর এখন সুযোগ পেয়ে গেলাম তোমার সাথে দেখা করার, তোমার কথা অনেক মনে পড়ছিল। তো সুকমিয়া তখন বলে ওঠে, তোমার কথা তো আমার অনেক মনে পড়ে। তখন তারা কিছু সময় কথা বলে। হঠাৎ নুসাইবা বলে, এখন আমি চলে যাচ্ছি, আমার যখন ইচ্ছা হবে দেখার আমি চলে আসব, আর তোমার ইচ্ছা যদি হয় তাহলে গভীর রাত্রে এখানে এসে তুমি আমাকে স্মরণ করলে আমি চলে আসব। তো এইভাবেই প্রিয় লিসেনার্স কেটে যায় প্রায় 2 বছর। এর ভিতরে তাদের প্রায় দেখা হতো, কথা হতো, ভাব বিনিময় হতে হতে একটা সময় তারা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। কিন্তু এটা তো অনেক কঠিন বিষয়, কারণ দুইজন ভিন্ন জাতি। একদিন নুসাইবা সুকমিয়াকে বলে তার বাড়িতে মা বাবাকে নুসাইবার কথা জানাতে এবং হারিয়ে যাওয়া 17 দিন কী ঘটেছিল, কেন সেখানে নিয়ে গিয়েছিল সেগুলো বলতে। তাদের সম্পর্ক সুকমিয়ার পরিবার মেনে নেবে কিনা সেই বিষয়ে কথা বলতে। যদি সুকমিয়ার পরিবার বিষয়টা মেনে নেয় তাহলে নুসাইবা তার বাবা মায়ের সাথে আলাপ করিয়ে দেবে। সুকমিয়া কথাটা শুনে খুশি হয়। তখন সে নুসাইবাকে বলে, আমি আমার পরিবারের সাথে কথা বলবো এবং পরিবারের সাথে কথা বলে বিষয়টা জানাবো। ওই দিনের মতো নুসাইবা চলে যায়। সুকমিয়া তার বাবা মাকে বিষয়টা একদম শুরু থেকে সব কিছু খুলে বলে, শ্মশানের মাছ ধরা থেকে শুরু করে নিয়ে এখন অবধি সব কথা খুলে বলে। এসব কথা শুনে সুকমিয়ার মা বাবা তো হতবাক হয়ে যায়। তাদের সন্তানের মুখে এইসব কথা শুনে তারা যেন বিশ্বাসই করতে পারছে না, তাদের কাছে সব কিছু কল্পনার মতো মনে হচ্ছিল। সব ঘটনা বলার পর সুকমিয়া আর নুসাইবার ভালোবাসার কথা তার বাবা মাকে জানায় এবং তাদের মত থাকতে তারা বিয়ে করতে চায়। এই কথা শুনে সুকমিয়ার মা বাবার চেহারা তো ভয়ে মলিন হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছে না যে একটা মানুষের সাথে পরির কীভাবে ভালোবাসা হয়, কীভাবে তারা বিয়ে করবে, এটা কি আদতে সম্ভব? ওই দিন সুকমিয়ার মা বাবা বলে, আমরা ভেবে দেখি, তোমাকে জানাবো পরে। এভাবে কেটে যায় কয়েকদিন। নুসাইবা এই কয়েকদিন আর আসেনি। একদিন সুকমিয়ার মা সুকমিয়াকে বলে, বাবা
তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে, তোকে তো আমরা বিয়ে দিতে চাই, কিন্তু ওরা জিন জাতি, ওদের সাথে আমাদের সম্পর্ক কি মানায়? সংসার হবে কিভাবে, কে কোথায় থাকবে? তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো মানুষ জানাজানি হলে কি হবে, বাড়িতে লোকজনের উপদ্রব বেড়ে যাবে। তখন সুকমিয়া বলে, তোমরা যদি রাজি হও তাহলে দুই পরিবার বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, তাছাড়া ওরা দেখা না দিলে মানুষ তোদের দেখতে পারে না। তখন সুকমিয়ার মা বলে, ঠিক আছে তাহলে নুসাইবের পরিবারের সাথে কথা বলে কি করা যায় সেটা দেখতে হবে। তখন সুকমিয়া বলে, আচ্ছা ঠিক আছে। তখন সুকমিয়া নুসাইবাকে বিষয়টা জানায়, নুসাইবাকে সে স্মরণ করে, নুসাইবা আসে। তো নুসাইবা সুকমিয়াকে বলে তার পরিবারের সাথে কথা বলে সে জানাবে। এভাবে কাটে কয়েকটা দিন, নুসাইবা আর আসে না। সুকমিয়া অনেক চিন্তায় পড়ে যায়। হঠাৎ একদিন রাতে নুসাইবা সুকমিয়ার কাছে আসে। সুকমিয়া নুসাইবাকে দেখে অনেক খুশি হয়। তখন নুসাইবা সুকমিয়াকে বলে যে, কালকে আমার বাবা মা তোমাদের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে আসবে গভীর রাত্রে, তোমরা অপেক্ষায় থেকো। এটা বলে নুসাইবা চলে যায়। পরদিন সকালে সুকমিয়া তার বাবা মাকে এই কথা জানায়। তারা ভয় পেল বলে ঠিক আছে তারা আসুক, কিন্তু সাথে সুকমিয়ার বাবা মা সুকমিয়াকে বলে, এখনও চিন্তা ভাবনা করে দেখ বাবা, ওরা কিন্তু জিন জাতি, কখন কীভাবে তোর ক্ষতি হয়ে যাবে এটা বুঝতেও পারবি না, আমরা সবসময় ভয়ে থাকবো, তুই আমাদের একমাত্র সন্তান। সুকমিয়া তার বাবা মাকে অভয় দিয়ে বলে, তোমরা কোনো চিন্তা করো না, নুসাইবার পরিবার অনেক ভালো। সুকমিয়ার পরিবার অপেক্ষা করতে থাকে গভীর রাত্রে, তাদের ঘরের দরজায় টকটক টকটক আওয়াজ হয়, তার পাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে, তারা বুঝতে পারে নুসাইবার পরিবার আসছে। সুকমিয়ার বাবা মা ভয়ে কাঠ হয়ে যায়। হঠাৎ সাদা পাঞ্জাবি পরে একজন ঘরে ঢোকে, সাথে নুসাইবার মা এবং নুসাইবা। তারা ভিতরে ঢুকে লম্বা করে সালাম দেয়। তখন নুসাইবার বাবা মা তারাও তো সালাম দিয়েছে। এদিকে সুকমিয়ার যে বাবা আর নুসাইবার বাবা, তো এরা বলে, বিশেষ করে নুসাইবার বাবা সুকমিয়ার বাবাকে বলছে, আপনারা ভয় পাবেন না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা একটা ভালো কাজের জন্য এসেছি এবং সেই বিষয় নিয়ে কথা বলবো। তখন মূলত সুকমিয়ার মা বাবা একটু স্বাভাবিক হন, তাদের সাথে কথা বলেন, যতই কথা বলুক না কেন জিনদের সাথে কথা বলছে এটা কোনোভাবেই তো নিজেদের একটা অস্থিরতা গোপন করা যায় না, তাই না? এই অস্থিরতা থেকে তাদের অবস্থা একদম শোচনীয় হয়ে যায়, খুবই ভয় পাচ্ছিল তারা, যতই স্বাভাবিক থাকার কথা বলুক না কেন তারা। তো দুই পরিবার কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে সামনের শুক্রবার তারা সুকমিয়া এবং নুসাইবার বিয়ে দেবে। বিয়ে হবে সুকমিয়ার বাড়িতে, কিন্তু বিয়ের পর সুকমিয়া নুসাইবা একসাথেই থাকবে। তো সুকমিয়ার বাড়িতেই নুসাইবা থাকবে। সুকমিয়ার কোনো রিলেটিভ সুকমিয়ার বউকে দেখতে পারবে না, কারোর সামনে যাবে না, বিয়েতে সুকমিয়ার কোনো রিলেটিভকেও রাখা যাবে না। সুকমিয়ার পরিবার আর নুসাইবার পরিবারের উপস্থিত থাকবে বিয়ের সময়। এদের যদি ভবিষ্যতে সন্তান হয় তারা নানা নারীর কাছে থাকবে, কারণ মনুষ্য জগতে থাকলে তাদের ক্ষতি হবে। সবশেষ একটা কথা নুসাইবার বাবা বলে দেয়, সেটা হলো, যদি আমার মেয়ে আপনাদের কোনো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার মেয়ে আমাদের কাছে নিয়ে যাব, আর কখনো সে আপনাদের কাছে আসবে না, অতএব এই বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। সুকমিয়ার পরিবার তাদের কথা মেনে নেন, দুই পরিবার খুশি, ওই দিনের মতো তারা চলে যান। ধার্য করা দিনে কথা মতো সুকমিয়ার বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিয়ের সব কিছু নুসাইবার পরিবার ব্যবস্থা করেছিল, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি তাদের সামনে কী অপেক্ষা করছে। বিয়ে হয়ে যায়, দুই পরিবার খুশি, নুসাইবার সুকমিয়া তাদের বাড়িতে থাকতে শুরু করে। আসলে গ্রামের কারো বিয়ে হলে বাড়িতে মানুষ থাকলে আশেপাশের মানুষজন কোনোভাবে তো সেটা টেরই পায়, তাই না? এর ভিতর একদিন সুকমিয়ার খালা তাদের বাড়িতে বেড়াতে আসে। তো সে কয়েকদিন ওই বাড়িতে থাকবে বলে চিন্তা করে। সুকমিয়ার মাও চিন্তা করে, বোন অনেকদিন পরে অনেক দূর থেকে মানে এসেছে, থাক না কয়েকদিন। কিন্তু এই বোন যে তাদের থেকে তাদের সন্তানকে আলাদা করবে এটা তারা কখনো কল্পনা করেনি। সুকমিয়ার খালা একদিন পর একটু সন্দেহ করে বসে, সুকমিয়া কার কার সাথে যেন কথা বলে সে দেখতে পায়, কিন্তু সুকমিয়ার খালা দেখতে পায় না। আবার সুকমিয়ার বাবা মাও কথা বলে, কিন্তু সুকমিয়ার খালা দেখতে পায় না। সুকমিয়ার খালা বিষয়টার দিকে খুব নজর রাখে। দুই তিন দিন পর এই সুকমিয়ার খালা সুকমিয়ার মাকে জিজ্ঞেস করে, আপা তোদের বাসায় হচ্ছেটা কি রে, সুকমিয়া আর তোরা কার কার সাথে কথা বলিস, বাসায় কি অন্য কোনো কিছুর উপস্থিতি আছে? তখন সুকমিয়ার মা তার বোনকে বিশ্বাস করে পুরো বিষয়টা খুলে বলে। এটাই যে সে যে কত বড় ভুল করেছে সেটা সে পরে বুঝতে পারে।
সুকমিয়ার মায়ের মুখ থেকে সুকমিয়ার খালা এসব কথা শুনে তার পিলে চমকে যায়। সে তার বোনকে বলে, তোরা এসব কী করেছিস, এত বড় ভুল তোরা কীভাবে করলি, এটা তো তোরা ভালো করিস নি, এতে তো তোদের ভুগতে হবে, তোরা সুকমিয়ার জীবনটা শেষ করে দিছিস। জিন জাতি শুধু মানুষকে ক্ষতি করে, তারা কারো ভালো চায় না, এসব বলতে থাকে। তখন সুকমিয়ার মা তার বোনকে অনেক বুঝায়, কিন্তু বোন এই বিষয়টি মেনে নিতে পারে না, কারণ তার একমাত্র বোনের সন্তানের অনিশ্চিত জীবন এটা সে মনে করে সে মেনে নিতে পারেনি। সুকমিয়ার মা তার বোনকে এই কথা কাউকে বলতে কড়াভাবে নিষেধ করে দেয়। সুকমিয়ার খালা রাগে ক্ষোভে ওই দিনই বোনের বাড়ি থেকে কাজের অজুহাত দেখিয়ে নিজের বাড়িতে চলে যায়। তার মনে মনে দুষ্টু বুদ্ধির যে রয়েছে এটা কেউ বুঝতে পারেনি। সে মনে করেছে তার ভাগ্নের ভালোর জন্য তাকে কিছু করতেই হবে, তা না হলে তার ভাগ্নের জীবন শেষ। তার বোন আর দুলাভাইকে জিনেরা বশ করে ফেলেছে, তাই তারা বিষয়টা মেনে নিয়েছে। তখন সুকমিয়ার খালা বাড়িতে গিয়ে চিন্তা করছে তাকে কী করা যায়, এটা নিয়ে কীভাবে আমার ভাগ্নেকে বাঁচানো যায়। অনেক চিন্তা ভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় কোনো এক হুজুরের সাহায্য নিয়ে সুকমিয়া আর নুসাইবাকে সে আলাদা করবেই, এর জন্য তার যত নিচে নামতে হয় সে নামবে। এরপর সে একটা হুজুর খুঁজতে থাকে, ভালো একটা হুজুর লাগবে এরকম চিন্তা করেছে আর কি। কয়েকদিন খোঁজার পর সে ভালো একটা হুজুরের সন্ধানও পায়। তিনি হুজুরের কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন। তখন হুজুর বলে, দুই পরিবার যেহেতু মেনে নিয়েছে, তারা ভালো আছে, তাহলে আপনার সমস্যাটা কী, আপনি কেন এই সম্পর্ক শেষ করতে চাচ্ছেন, আপনার তো উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছে না। তখন সুকমিয়ার খালা বলে, মানুষ এবং পরির কোনো সম্পর্ক হয় না, এটা আমার ভাগ্নেকে ক্ষতি করার জন্য করা হয়েছে, এই বিয়ে টিয়ে এসব আমি মানি না, আপনি দুজনকে আলাদা করে দিতে পারবেন কি না সেটা বলেন। তখন হুজুর বলে, না আমি এই অপরাধ করতে পারবো না, আর এই কাজ করলে আমারও ক্ষতি হবে, আমি পাপি হয়ে যাব, আপনি অন্য কোথাও দেখেন তো বাপু, যান এখান থেকে ভাগেন। এইভাবে ওনাকে মোটামুটি একটু তাড়িয়েই দেন বলা চলে ওই হুজুর। তখন সুকমিয়ার খালা অন্য হুজুর দেখতে থাকেন, আরও দুই তিনজন হুজুরের কাছে গেলে তারাই একই কথা বলে। এরপর রাগে ক্ষোভে সুকমিয়ার খালা অমানুষের মতো একটা কাজ করার সিদ্ধান্ত নেন। সে বুঝতে পারে হুজুর দিয়ে কোনো কাজ হবে না, কোনো তান্ত্রিক বা সাধুর কাছে যেতে হবে, তাহলে এই কাজ সে করতে পারবে। সে খুঁজতে খুঁজতে তার বাড়ি থেকে অনেকটা দূরে এক তান্ত্রিকের সন্ধান পায়। তো তিনি ওই তান্ত্রিকের কাছে গিয়ে সুকমিয়ার ঘটনাটা খুলে বলে। তান্ত্রিককে সে খুব অনুনয় বিনয় করে যে তার ভাগ্নেকে যে কোনোভাবে হোক ওই পরিবার থেকে আলাদা করতেই হবে, তাদের যা যা করা লাগে সে করবে। তখন তান্ত্রিক বলে, আমাকে একটা দিন সময় দেন, আমি দেখি কি করা যায়। তখন সুকমিয়ার খালা তার বাড়িতে চলে যায়। এদিকে সুকমিয়ার সংসার খুব ভালোভাবেই চলছে, বাবা মা বউ নিয়ে তারা ভালোই আছে, কারো কোনো সমস্যা নেই। তো এভাবে করতে করতে আশেপাশের প্রতিবেশীরাও তাদের আচরণ দেখে একটু সন্দেহ করতে থাকে। গ্রামে সাধারণত কোনো কোনো বিষয় সত্যি বা মিথ্যা যাই হোক একটু রটে গেলে পুরো গ্রাম ছড়াতে অল্প কয়েক মুহূর্তই সময় লাগে। তো প্রতিবেশীরা চলাচলে সন্দেহ করলেও বিষয়টা তারা বুঝতে পারে না। ঘরের ভিতর তিনজন মানুষ, তারা আর একজনের সাথে কথা বললে সেটা কেউ আসলে অন্য কেউ শোনেও না। তো বিষয়টা নিয়ে সন্দেহ করাটাই স্বাভাবিক, তারা কার কার সাথে কথা বলে, একা একা কথা বলে বাহ্যিকভাবে দেখলে মনে হয়। তো যাই হোক, প্রতিবেশীরা সুকমিয়ার মা বাবাকে এসব বিষয় নিয়ে কিছু বলে তারা সবাইকে বোঝায় যে এগুলো তারা ভুল শুনেছে, তারা তিনজনই বাড়িতে থাকে, তারা বুঝতে ভুল করেছে, এসব বলে তাদেরকে একটা বুঝ দিয়ে দেয় আর কি। কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটা কানা ঘোষা চলতেই থাকে। আসল বিষয় হলো সুকমিয়ার খালা এই বিষয়টা নিয়ে কিন্তু সে বসে নাই, সে তার বোনকে কিছু জানায় না, সে তার মতো করে সুকমিয়ার নুসাইবাকে যে কোনো মূল্যে আলাদা করতে চায়। দুই দিন পর সুকমিয়ার খালা সেই তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক সুকমিয়ার খালাকে বলে, তোমার অপেক্ষাই তো ছিলাম, আমি এই কাজ করতে পারবো, কিন্তু এই কাজের জন্য কিছু জিনিস লাগবে। সুকমিয়ার এক টুকরো কাপড়, সুকমিয়ার বাবা এবং মায়ের এক টুকরো কাপড় লাগবে, এক মুঠ লবণ লাগবে, শুকনো মরিচের গুঁড়ো লাগবে, সুকমিয়াদের উঠোনের মাটি লাগবে, আর সদ্য বাচ্চা জন্ম নেয়া একটা গাভীর গোবর লাগবে, যে গাভীর সদ্য একটা বাচ্চা জন্ম নিয়েছে সেটার গোবর লাগবে। তো এগুলো দুই দিনের মধ্যে জোগাড় করে দিলে সে কাজ শুরু করবে। এগুলো দিলে সে এমন কিছু করবে যে তারা একসাথে থাকতে পারবে না। তখন সুকমিয়ার খালা রাজি হয়ে যায়। ওই দিনই সুকমিয়ার খালা সুকমিয়াদের বাড়িতে চলে যায়, তার বোনকে সুকমিয়ার বিষয়ে আবারও বোঝাতে এসেছে যে, এবং সেই অজুহাতে সে ওই বাড়ি থেকে তান্ত্রিকের বলা জিনিসগুলো সংগ্রহ করে পরদিন সকালে তার বাড়িতে চলে যায়। ওই দিন বাকি জিনিস জোগাড় করে পরদিন সকালে সেই তান্ত্রিকের বাড়ি গিয়ে হাজির হয়। তখন তান্ত্রিককে তার চাওয়া জিনিসগুলো দিয়ে বলে, আপনি কাজ শুরু করে দেন। তখন তান্ত্রিক বলে, ঠিক আছে আমি কাজ করব, তবে তুমি এক মাস পর এসে খবর নিবা, এর ভিতরে আর কখনোই আসবা না আমার কাছে। সেও রাজি হয়। সুকমিয়ার খালা তো মনে মনে এবার অনেক খুশি,
এবার তার ভাগ্নেকে পরীর হাত থেকে রক্ষা করতে পারবে, এবার সে তার বোন এবং দুলাভাইকে বাঁচাতে পারবে। কিন্তু সে বুঝতে পারেনি সে কত বড় পাপ করেছে এবং সে কত বড় ক্ষতিটা করল। এভাবে দিন কাটতে থাকে। এক মাস পর গিয়ে তান্ত্রিকের কাছে খবর নিয়ে আসে। তান্ত্রিককে সে বারবার বলে, কি করতেছেন আমাকে বলেন, তা না হলে আমি কিভাবে বুঝবো। তখন তান্ত্রিক তাকে বলে, কাজ শুরু হতে দেরি হবে, কিন্তু সুকমিয়া আর নুসাইবা আলাদা হবেই। কিভাবে কি করছে সেটা এখন বলতে পারবে না, তাহলে সেটার প্রভাব নাকি কেটে যেতে পারে। এভাবে কেটে যায় আরও কয়েক মাস। ততদিনে সুকমিয়া আর নুসাইবার একটা কন্যা সন্তানের জন্ম হয়। নুসাইবার পরিবারও খুশি, আবার সুকমিয়ার পরিবারও খুশি। সুকমিয়ার খালা কি মনে করে যেদিন সন্তান জন্ম হয় তার দুদিন পর সুকমিয়াদের বাড়িতে যায়, কারণ সে মূলত দেখতে চায় যে কাজ কতটুকু হলো, সুকমিয়ার সাথে কি ওই নুসাইবা পরির সম্পর্ক ছেদ হয়েছে। সে তো আসলে বুঝতে পারছে না কতদূর কী হচ্ছে। কিন্তু সে গিয়ে যখন দেখে যে তাদের সন্তান হয়েছে, সে রাগে গজগজ করতে করতে তার বোনকে কথা শোনায়, সে তার বাড়িতে চলে যায়। মানে কথাটা শুনিয়ে সে আর থাকে না, সে তার বাড়িতে চলে গেছে। তো মূলত বাচ্চা হওয়ার কথা শুনেই সুকমিয়ার খালা নড়েচড়ে বসে। পরদিন সকালে সে সেই তান্ত্রিকের বাড়িতে যায় এবং তাকে বলে, আপনি তো কিছুই করতে পারলেন না, আপনি বলেছিলেন কাজ হয়ে যাবে, আর এখন থেকে ওদের ঘরে সন্তান আসছে, তাহলে এখন আর ওদের আলাদা করা সম্ভব না। আপনি না পারলে আমাকে বলতেন, আমি অন্য চেষ্টা করতাম। আপনি আমাকে সময় লাগবে সময় লাগবে এগুলো বলে কিছুই করতে পারলেন না, এত কষ্ট করে সেই জিনিসগুলো নিয়ে আসলাম, অথচ আপনি কোনো কাজেরই না। এসব বলতে বলতে তান্ত্রিককে অনেক কথা শোনায় আর তান্ত্রিককেও ভুল বুঝতে থাকে। তখন তান্ত্রিক হেসে দেয় আর বলে, কাজ তো দুই তিন দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এমনিতেই কাজের প্রভাব কিছুটা তাদের উপর পড়েছে, কিন্তু আসল প্রভাব এখন থেকেই পড়বে। তখন সুকমিয়ার খালা বলে, কীভাবে হবে আমাকে খুলে বলেন, কারণ আমি এখন আর আপনাকে বিশ্বাস করতে পারছি না। তখন তান্ত্রিক যেটা বলে সেটা শুনে সুকমিয়ার খালা অবাক হয়ে যায় এবং তখনই প্রথম তার বিবেকে বলে যে সে কত বড় ভুল করেছে, সে তার ভাগ্নের উপকার করতে গিয়ে কত বড় ক্ষতি করে ফেলেছে। তান্ত্রিক বলতে শুরু করে, আমি সুকমিয়ার কাপড়ে ওদের উঠানের মাটি আর সদ্য জন্ম নেওয়া গাভীর গোবর দিয়ে একটা লাল কাপড়ে পেঁচিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে জোড়া কবরের ভিতরে পুঁতে এমন জাদু করে রেখেছি, এ জাদু আমি নিজেও আর কাটাতে পারবো না, কারণ এটা এখন আমার সাধ্যের বাইরে। গোবর যত পচবে আর পচা গোবর যতবার সুকমিয়ার কাপড়ে লাগবে ততবার তাদের ভিতর অশান্তির মাত্রা বাড়তে থাকবে। একটা শুকর বলি দিয়ে শুক্রমরিচের গুঁড়ো শুকরের রক্তের সাথে মিশে একটা শক্তিশালী পিশাচকে উৎসর্গ করেছি, যাতে পিশাচটি সবসময় সুকমিয়া আর তার সন্তানের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে অসুস্থ করে রাখতে পারে। আমি যখন তোমার দেয়া জিনিস দিয়ে কাজ শুরু করি, তখন আমি খবর পেলাম নুসাইবার সন্তান সম্ভবা, আর আমি এটাই উপযুক্ত সময় হিসাবে বেছে নিলাম। সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় ওদের উপর করা জাদুর প্রভাব পুরোপুরি কাজ করবে, তখন নুসাইবা তার সন্তান এবং সুকমিয়ার সংস্পর্শে আসা কঠিন হবে। সচরাচর নুসাইবা তার সন্তান এবং স্বামীর কাছে আসতে পারবে না। এভাবে চলতে থাকলে মনোমালিন্য হতে হতে যে কোনো কারণেই হোক তার একসময় আলাদা হয়েই যাবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, এই জাদুর প্রভাবে সুকমিয়ার মৃত্যু ঝুঁকি রয়েছে, আর নুসাইবা জিন হলেও সারা জীবন তার উপর জাদুর প্রভাব থাকবে। নুসাইবার পরিবার যেহেতু জিন, তারা তাদের মতো করে চেষ্টা করবে নুসাইবা আর সুকমিয়াকে রক্ষা করতে। আমি শুধু নুসাইবা সুকমিয়া তাদের সন্তানের উপরই জাদু করেছি। এসব কথা শুনে সুকমিয়ার খালা তো কান্নাকাটি শুরু করে। নিজের ভাগ্নের ভালো করতে গিয়ে ভাগ্নেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সে কিন্তু পারে না, এটা ভেবে তার খুব কষ্ট লাগছিল। তাই সে তান্ত্রিককে এখন উল্টো বলে যায় এই জাদু কাটাতে। তখন তান্ত্রিক বলে, আমি তো বলেই দিয়েছি এটা এখন আমার আর হাতে নাই, এটা এখন আমার সাধ্যের বাইরে, এখন যেটা ঘটবে সেটা মেনে নিতে হবে। এই জঘন্য কাজের জন্য ওই আমলে তান্ত্রিক সুকমিয়ার খালার কাছ থেকে ভালো পরিমাণ অর্থ নিয়েছিল। এই অর্থ দিতে সুকমিয়ার খালার কোনো সমস্যা হয়নি, কারণ তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। তান্ত্রিক না করে দেওয়ার পর সুকমিয়ার খালা বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে চলে আসে। সে এখন বুঝতে পারছে সে কী ক্ষতিটা করলো তার ভাগ্নের। তার ভিতরে এত অনুশোচনা হয় যে সে আর এই বিষয়টা মেনে নিতে পারছে না, কিন্তু কী করবে সেটাও বুঝতে পারছে না। সব কিছু মিলিয়ে সে বুঝতে পারছে যে সে দুইটা পরিবারের সাথে কত বড় বেইমানি করেছে, আর এটার জন্য যে তার কোনো ক্ষমা নাই সেটাও সে উপলব্ধি করতে পারছে। ওদিকে সুকমিয়ার সন্তান জন্মের 7 দিনের মাথায় নুসাইবার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তাদের সন্তান সবসময় কান্নাকাটি করে। নুসাইবা সন্তানের কাছে আসার ভেতরে এক ধরনের একটা অনীহা সৃষ্টি হতে থাকে। সুকমিয়া আর সুকমিয়ার পরিবার এসব দেখে হতবাক হয়ে পড়ে, কি হচ্ছে তাদের পরিবারের সাথে কিছুই বুঝতে পারছে না। নুসাইবা তার পরিবারকে বিষয়টা জানায়। তখন তারা এসে তাদের মেয়ে এবং নাতনিকে দেখে যায়।
মেয়েকে যখন তারা দেখতে আসে তখন নুসাইবার বাবার মুখটা কালো হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল কোনো মানুষের দ্বারা তার মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তারা কিছু না বলে চলে যায় এবং যাওয়ার সময় শুধু বলে নুসাইবা আর তার বাচ্চাকে দেখে রাখতে এবং সাবধানে রাখতে। নুসাইবা সন্তানের খেয়াল করে না ঠিক মতো, সুকমিয়ার খেয়াল রাখে না ঠিক মতো, এই বিষয়টাও সুকমিয়া নর্মালভাবে নেয় না। সেও নুসাইবার সাথে এটা নিয়ে ঝগড়াঝাটি করে। আসলে নুসাইবা আর তার সন্তানের উপর জাদুর প্রভাব এমনভাবে পড়েছে যাতে তাদের সুস্থ থাকাই কঠিন। সেখানে সংসার করা প্রায় অস্বাভাবিক হয়ে গেছে। নুসাইবার বাবা বিষয়টা জানতে পারে যে তার মেয়েকে সুকমিয়ার কাছ থেকে আলাদা করতে ভয়ানক কালো জাদু করা হয়েছে। এই কাজ সুকমিয়ার খালা এক তান্ত্রিককে দিয়ে করিয়েছে যাতে করে এদের সংসারটা না টেকে। তখন নুসাইবার বাবা নুসাইবার সাথে দেখা করতে আসে। মেয়েকে দেখে আর নাতনিকে দেখে নুসাইবার বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। এদিকে নুসাইবার শরীর দিন দিন শুকিয়ে যায়। নুসাইবার সন্তানরা সবসময় কান্নাকাটি করে আর অস্বাভাবিক আচরণ করে। আবার সুকমিয়াও এসব মেনে নিতে পারে না। তখন এই নুসাইবার বাবা নুসাইবাকে সব খুলে বলে এবং নুসাইবাকে বলে, তোকে আমরা নিয়ে যেতে এসেছি, এখানে থাকলে তুই মারা যাবি, তোকে নিয়ে আমরা আগে চিকিৎসা করাবো, তোর উপর থেকে জাদুর প্রভাব কাটাতে হবে আগে। এসব শুনে নুসাইবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন তার বাবাকে বলে, সব কে করেছে? তখন তার বাবা বলে, এই কাজ সুকমিয়ার খালা নাসরিন বেগম এক তান্ত্রিককে দিয়ে করিয়েছে। সুকমিয়ার পরিবারকে কাউকে বলতে নিষেধ করার পরও সুকমিয়ার পরিবার ওই নাসরিন বেগমকে বলেছিল যে খবরদার, এ কথা কাউকে বলা যাবে না, কিন্তু এই জিনিসটা সে শোনেনি। আর সুকমিয়ার পরিবারকেও বলা হয়েছিল যেন এই বিষয়টা কাউকে না জানায়, কিন্তু সুকমিয়ার মা সে তার বোনকে এই কথাটা বলে দেয়। মূলত সুকমিয়ার এই সুখ তার খালার সহ্য হয়নি। মূলত সে ভালো উদ্দেশ্যে করলেও সে চূড়ান্ত পরিণতিতে এটার কারণে খারাপ কাজটাই করেছে। তো এসব কথা শুনে নুসাইবা তার বাবার সাথে যেতে রাজি হয়। তখন নুসাইবার বাবা সুকমিয়া এবং তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তারা এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না, তাদের খালা এটা কিভাবে করলো। তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন নুসাইবার বাবা বলে, আমি আমার মেয়ে নাতনিকে নিয়ে যাচ্ছি, আগে ওদের সুস্থ করতে হবে, তারপর সিদ্ধান্ত নেব। যাওয়ার আগে সুকমিয়াকে এক বোতল পানি দিয়ে যায় এবং বলে, তিন বেলা এটা খেতে এবং গোসলের সময় এটা গায়ে লাগাতে। তখন নুসাইবার বাবা নুসাইবা আর তার নাতনিকে নিয়ে চলে যান। যাওয়ার সময় সুকমিয়া আর নুসাইবার সে কি কান্না! সেই কান্না দেখলে পৃথিবীর যে কোনো প্রাণীও কাঁদবে। সেই কান্না দেখে মনে হয় সেদিন অদৃশ্য প্রাণীগুলোও কেঁদেছিল। নুসাইবার চলে যাওয়ার পর সুকমিয়া কষ্টে ক্ষোভে চিন্তায় পুরোপুরি ভেঙে পড়ে। নাওয়া খাওয়া প্রায় ছেড়েই দেয়। সারাদিন শুধু ভাবে জীবনে কারো ক্ষতি করলাম না, তাও আপন মানুষ কীভাবে আমার জীবনটা নষ্ট করে দিল, আমার স্ত্রী সন্তানকে কেন আমার থেকে আলাদা করে দিতে চাইল, এসব ভাবে আর কাঁদে। সুকমিয়ার মা বাবা সবসময় বোঝাতে থাকে, কিন্তু যতই বুঝদি নিজের মন কি আর মানানো যায়। এভাবে চলে যায় 6 মাস। এর ভিতরে নুসাইবার সাথে সুকমিয়ার কোনো ধরনের যোগাযোগ হয়নি। বহুবার তাদের সাথে সুকমিয়া যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তারা কেউ আসেনি। সুকমিয়া ভেবেই নেয় নুসাইবা আর তার মেয়ে মনে হয় মারা গেছে, তাই তারা আর কেউ আসছে না। এই চিন্তায় চিন্তায় সুকমিয়ার অবস্থাও শোচনীয় হয়ে যায়। জীবন্ত মৃত মানুষ সুকমিয়া এমন হয়ে গেছে আর কি, বেঁচে থেকেও মৃত। 6 মাস পর একদিন রাতে নুসাইবা সুকমিয়ার কাছে আসে। নুসাইবাকে দেখে সুকমিয়া জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তখন নুসাইবা সুকমিয়াকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, আমি আর তোমার সন্তান ভালো আছি, আমাদের উপর এই জাদুর প্রভাব অনেকটাই কেটে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সারা জীবন কিছুটা সমস্যা থেকেই যাবে আর এটা নিয়ে বেঁচে থাকতে হবে। আমার মেয়েকে নিয়ে আসেনি, কারণ আমার মেয়েকে তার নানা নানি এখানে রাখতে চায় না, আমাকেও তারা এখানে রাখবে না, আমরা আমাদের জগতেই থাকবো, তোমার কাছে অনুমতি চাইতে এসেছি, এখানে থাকলে মানুষের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই এই সমস্যায় না পড়াই ভালো, এতে আমার তোমার এবং আমাদের সন্তানের জন্যই ভালো হবে। এসব কথা শুনে সুকমিয়ার মা বাবা বলে, আমরাও তাই চাই, তোমার এখানে থাকার দরকার নাই, আসলে মানুষের স্বভাব ভালো না, তারা ভালো কিছু মেনে নিতে পারে না, তাই তোমার বাবা মায়ের কাছেই থাকো, সেটাই ভালো। তখন নুসাইবা বলে, তুমি আমাদের সাথে আমাদের জগতে চলো, ওখানে আমরা একসাথে থাকবো, মাঝে মাঝে তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে আসবা, তারাও চাইলে আমাদের দেশে গিয়ে আমাদের সাথে দেখা করবে। তখন সুকমিয়া বলে, আমার মা বাবা যতদিন আছে ততদিন আমি তাদের কাছেই থাকবো, তারা যখন থাকবে না তখন চিন্তা ভাবনা করবো, মাঝে মাঝে তোমাদের ওখানে গিয়ে ঘুরে আসবো আর আমার সন্তানকে গিয়ে দেখে আসবো। নুসাইবা বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তখন সুকমিয়া বলে, আমার মেয়েকে দেখবো,
তখন মুসাইবা সুকমিয়া এবং সুকমিয়ার মা বাবাকে তাদের সন্তানকে দেখিয়েছিল। তারা সুকমিয়ার মেয়েকে দেখে কান্নাকাটি করে খুব। তো ওই দিনের মতোই কথা শেষ করে মুসাইবা চলে যায়। এরপর মাঝে মাঝে সুকমিয়া মুসাইবার জগতে যেত এবং দেখে আসতো তার সন্তানকে। 1990-92 সালে সুকমিয়ার বাবা মা দুজনই মারা গেলে হঠাৎ করে সুকমিয়া নাকি নিরুদ্দেশ হয়ে যায়। এরপর আর কখনো কেউ সুকমিয়াকে দেখেনি। সে কোথায় গেছে, কেমন আছে, মারা গেছে নাকি বেঁচে আছে, এটা কেউ জানে না। সুকমিয়ার মা বেঁচে থাকতে তার বোনকে এটার জন্য অনেক দোষারোপ করেছিল যে আমার মায়ের পেটের বোন হয়ে কীভাবে আমার এত বড় ক্ষতি করলি। এসব সুকমিয়ার মা তার বোনকে বলেছিল। সুকমিয়ার খালা নাসরিন বেগম এটার জন্য বোন দুলা ভাই এবং সুকমিয়ার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। সে বলেছে তারা যদি মাফ না করে তাহলে সে মরে গেলেও শান্তি পাবে না। তার এত অনুশোচনা দেখে সুকমিয়ার বাবা মা এবং সুকমিয়া এই নাসরিন বেগমকে মাফ করে দেয়। সুকমিয়ার মা মারা যাবার আগে তার বোনকে বলে গিয়েছিল সুকমিয়ার তিনটা সন্তান, দুইটা ছেলে, দুইটা মেয়ে, একটা ছেলে, তারা এখন ভালো আছে, তারা তাদের নানা নানির কাছে থাকে। সুকমিয়ার খালা এখন আর নাই, উনিও মারা গেছেন। মূলত এটাই ছিল ঘটনা। সুকমিয়ার খালা নাসরিন বেগম এই ঘটনাটা তার এক রিলেটিভকে বলেছিল, তিনি এই কাজটি কীভাবে করেছিলেন এবং সব কিছু তো উনি শুনেছিলেন সুকমিয়ার মায়ের কাছ থেকে, এই জন্য এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানা গিয়েছিল। সেই রিলেটিভের বাড়ি এই যে আশিক, যিনি ঘটনাটা বলেছেন, তার দাদার কাছ থেকে সংগ্রহ করেছেন, তার দাদার মামার বাড়ির পাশেই। আশিকের দাদার মামা বাড়িতে অনেক যাওয়া আসা হতো সেই সময়। কথার ফাঁকে গল্প করার সময় আশিকের দাদার কাছে ওই তার মামা বাড়ির পাশের ওই সেই লোক এই ঘটনাটা আশিকের দাদাকে বলেছিল। আশিকের দাদা 2017 সালে আশিককে এই ঘটনাটা বলেছিলেন। আশিকের দাদা এখন আর বেঁচে নেই, এটাই ছিল ঘটনা। সুকমিয়া এখনও বেঁচে আছে কিনা বা তার সংসারে সবাই কেমন আছে, তারা কোথায় আছে, এটার কোনো খোঁজ খবরও কেউ জানে না। এভাবেই শেষ হয়ে যায় সুকমিয়া আর নুসাইবা পরির ভালোবাসার অধ্যায়। মানুষ আসলে মানুষের ভালো চায় না, এটাই বিভিন্ন সময়ে মানুষ তার কাজের মাধ্যমে প্রকাশ করেছে, এমন ইতিহাস বহু রয়েছে। তো আমরা যারা, বিশেষ করে বাঙালিরা, আমাদের একটা স্বভাব হলো যে কোনো মানুষকে টেনে পেছনে নিয়ে যাওয়া। কিন্তু প্রিয় লিসেনার্স, একটা মজার বিষয় কি জানেন, আমরা বাঙালিরা বা যে কোনো মানুষ একটা জায়গায় শুধু কোনো মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে দেয়, আমাদের সামনে তাকে যেতে দেয়, সেটা হলো নামাজের কাতারে। নামাজের কাতারে আমি যদি পেছনের কাতারে দাঁড়িয়ে থাকি তাহলে আমি চেষ্টা করবো যে পেছন থেকে ভাই যাই সামনে যান, সামনে যান, সামনে গিয়ে দাঁড়ান। আমি নিজে সামনে যাচ্ছি না, আর একজনকে সামনে ঠেলে দিচ্ছি। আমার মনে হয় প্রিয় লিসেনার্স, এই একটা জায়গায় আমরা শুধু মানুষকে আমাদের সামনে যেতে দেই, তাছাড়া কেউ আমাদের সামনে যাক এটা আমরা চাই না। কারো ভালো আমরা চাই না, ভালো দেখলে আমরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। প্রিয় লিসেনার্স, পৃথিবীতে এই একটিমাত্র গুনাহ রয়েছে যে গুনাহের কারণে অন্য নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। কেউ যদি ব্যভিচার করে তার ব্যভিচারের গুনাহ হয়, কেউ মিথ্যা বললে মিথ্যা বলার গুনাহ হয়, কিন্তু কেউ যদি হিংসা করে তাহলে তার সমস্ত নেক আমল জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই হিংসা এমন মারাত্মক একটা জিনিস। আল্লাহ আমাদের এই সমস্যাগুলো থেকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো মুসাইবা পরীর ঘটনা, হাফিজের ঘটনা এবং মাশফিক ভাইয়ের ঘটনা? আশা করছি এই দুটো ঘটনাই আপনাদের ভালো লেগেছে। আর সেই সাথে শেষ হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল এপিসোডের চারটি আয়োজন। আশা করছি এই চারটি আয়োজনের সাথে আপনারা ছিলেন। ইনশাআল্লাহ আপনাদের সবগুলো ঘটনা ভালো লেগেছে। আর ঘটনা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্রিয় লিসেনার্স, আমরা ভয়ের শিহুরের নামে যে বইটি প্রকাশ করেছিলাম আপনাদের পাঠানো 10 ঘটনা নিয়ে, এই বইটি কিন্তু রকমারিতে রয়েছে। আপনারা গুগলে গিয়ে যদি রকমারি লিখে সার্চ করেন, রকমারি ওয়েবসাইট চলে আসবে। সেখানে ঢুকে ওখানে একটা সার্চ অপশন আছে, সেখানে ভয়ের শিহরণ লিখলেই বইটি আপনাদের সামনে চলে আসবে, সেটা যেটা প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। তো আপনারা সেটা অর্ডার করে এই বইটি পড়তে পারেন, নিজের সংগ্রহে রাখতে পারেন, আপনার দ্য হোল ওয়ার্ল্ডের প্রতি ভালোবাসার একটা টোকেন হিসাবে। আশা করছি আপনারা বইটি সংগ্রহে রাখবেন ইনশাআল্লাহ। বইয়ে বেশ কিছু ঘটনা রয়েছে, হাফিজের ঘটনা রয়েছে, তারপর আরও আপনাদের পরিচিত অনেকেরই ঘটনা সেখানে রয়েছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঈদ আশা করছি আপনাদের সকলের ভালো কেটেছে। ইতোমধ্যে অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আপনাদের যাত্রা শুভ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেল 200K হওয়ার কাছাকাছি চলে এসেছে।
আপনারা আমাদের চ্যানেল লিঙ্কটি শেয়ার করতে থাকুন, যাতে করে আপনাদের পরিচিত অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং সত্য ভয়ের ঘটনা শুনে ভৌতিক বিনোদন লাভ করতে পারে। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।